له معقبات من بين أيديهم ومن خلفهم يحفظونه من أمر الله. الله رب العالمين جنادان আমাদের সাথে মুআক্কিব উপাধিধারী মুআক্কিব নামধারী একদল ফেরেশতা আমাদের সামনে পেছনে আল্লাহ তাআলার আদেশে আমাদেরকে বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই দিন কোন বান্দাকে বিপদ দিতে চান, বিপদ দিয়ে পরীক্ষা নিতে চান, আল্লাহ তাআলা তখন ওই ফেরেশতাদেরকে বলে দেয়, ও আমার ফেরেশতারা অমক দিন অমক জায়গায় করিমপুরের আব্দুর রহিমকে তোমরা পাহারা দিবা না, কারণ ওই দিন আমি আমার ওই গোলামকে একটা বিপদ দিয়ে পরীক্ষা নিতে চাই। আল্লাহ তাআলা যখন আদেশ করে তখন আব্দুল করিম ওই ফেরেশতাদের নিরাপত্তা আর পায় না। আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য ওই ব্যক্তিকে তখন আল্লাহ বিপদ দিয়ে দেয়। এছাড়া বিভিন্ন বিপদ আপদ থেকে আমরা বিভিন্ন সময় বাঁচি। অনেকে কয় না, আয় রে গেছিলাম নৌকায় নদীর মধ্যে, যে ঝড় উঠছে মইরাই গেছিলাম আজরাইল দেইখা ফিরে আসছি, বলে না এরকম? আজকে মইরাই গেছিলাম কিন্তু আজরাইল দেইখা ফিরে চলে আসছি, আল্লাহ বাঁচাইছে। আল্লাহ তাআলা বাঁচিয়েছেন ওই মুসিবত বিপদ আপদ থেকে, আল্লাহ তাআলার আদেশে ফেরেশতারা আমাদেরকে হেফাজত করে। আবার আর একদল ফেরেশতা আছে ব্রাহ্মমান ফেরেশতা, এদের মধ্যে গ্রুপ হলো দুইটা। একটা গ্রুপ আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরুদ পাঠ করি, দুরুদ হাদিসের মধ্যে আসছে, আমরা যখন দুরুদ পাঠ করি একদল ফেরেশতা আছে, এরা দুনিয়াব্যাপী খুঁজতে থাকে, দেখতে থাকে কোথায় কে আছে নবীজির শানে দুরুদ পাঠ করে। যখন দেখে একজন দুরুদ পাঠ করনেওয়ালা, ওই ফেরেশতারা তার দুরুদ তার সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছায় দেয়, তার বাবার পরিচয় সহ। যায় বলে, ইয়া রাসূলুল্লাহ অমুকের ছেলে অমুক আপনার সালাম জানাইছে। সুবহানাল্লাহ। আরেক দল ব্রাহ্মমান ফেরেশতা আছে, এদের কাজ হলো দুনিয়াব্যাপী ঘুরে বেড়ানো আর দেখা কোথায় দিনী মজলিস আছে, কোথায় কোরআনের মজলিস আছে, কোথায় মানুষেরা দিনী মুজাকারা করে, কোথায় ওয়াজ মাহফিল আছে, কোথায় ইসলামী সম্মেলন মহাসম্মেলন আছে, কোথায় আছে ইসলামী জলসা, কোথায় আছে তাফসির মাহফিল, যে নামেই হোক না কেন যেখানেই কোরআন সুন্নার কথা হয় ওই মজলিস যত বড় হোক আর ছোট হোক, ওই মজলিসের বক্তা যত পরিচিত হোক আর অপরিচিত হোক এগুলা তারা দেখে না। ওই মজলিসের চতুর্দিক দিয়ে ফেরেশতারা দাঁড়ায় যায়। মিশকাত শরীফের লম্বা হাদিস, আমি শুধু মূল মূল পয়েন্ট গুলা বলবো, যে এই মজলিস কত দামি, মজলিসের মানুষগুলা কত দামি। আল্লাহর নবীর হাদিস অবিশ্বাস করার কোনো সুযোগ আছে নাকি? যদি কেউ অবিশ্বাস করে বলেন তো তার ঈমান থাকবে নাকি? কোনো সন্দেহ নাই, নবীজির হাদিস মিশকাত শরীফে আসছে, লম্বা বর্ণনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, ফেরেশতারা এসে চতুর্দিকে দাঁড়ায়, ঘিরে দাঁড়ায়, নবীজির কথা সত্য কোনো সন্দেহ নাই। তাহলে দেখেন এই মজলিসে এই মাহফিলে শুধু আমরা নয়, আল্লাহর তৈরি নূরের ফেরেশতারা চতুর্দিকে আছে না? না, চতুর্দিকে আছে, আমরা দেখতে পারি না, আমরা দেখতে পারি না, দেখতে পারি না বিদায় অস্বীকার করারও কোনো সুযোগ নাই। কারণ দুনিয়াতে অনেক কিছু না দেখেই তো বিশ্বাস করি, ঠিক না? আমাদের ইমানের সবচাইতে বড় বড় ভিত যেগুলা, বিশ্বাসের মূল ভিতগুলা আমরা একটাও দেখি না। আল্লাহ তাআলার উপরে ইমান আনছি, আল্লাহরে দেখছি, ফেরেশতাদের উপরে ইমান আনছি, ফেরেশতা দেখছি, নবীদের উপরে ইমান এনেছি তাও নবীদেরও দেখি নাই, কিতাব সমূহের উপরে ইমান এনেছি, কোরআনটা শুধু দেখছি বাকিগুলা দেখি নাই, কিন্তু বিশ্বাস করি আল্লাহ তাআলার পক্ষ থেকে ওগুলা নাজিলকৃত কিতাব,
জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, পরকালের কিছুই দেখি নাই, বিশ্বাস করি। তাকদীরের ভালো মন্দ আল্লাহর তরফ থেকে হয়, কি লেখা আছে তাকদীরে দেখি না, কিন্তু তাকদীর বিশ্বাস করি। দেখেন সবগুলা না দেখা বিশ্বাস করি, কারণ যেটা না দেখে মানুষ বিশ্বাস করে এই বিশ্বাসের উপরে দৃঢ়তা থাকে বেশি। একটা হলো আমি দেখছি তাই বিশ্বাস করি, আর একটা হলো দেখি নাই তারপরেও বিশ্বাস করি। নাস্তিকরা এটার নাম দেয় হলো অন্ধবিশ্বাস। নাস্তিকরা কি নাম দেয়? অন্ধবিশ্বাস। ওরা বলে যেটা দেখা যায় না ওইটা আমরা মানি না। আমরাও অনেক কিছু দেখা যায় না বিদায় মানি না, কিন্তু কিছু বিষয় আছে ওগুলা না দেখার পরেও ইমান আনা ছাড়া কোনো পথ নাই, ঠিক কিনা বলেন? সেজন্য দেখেন এই ফেরেশতা আমরা দেখি না তাই অবিশ্বাস করার কোনো সুযোগ নাই। চতুর্দিকে রহমতের ফেরেশতারা দাঁড়ায় আছে, শুধু তাই না একজন আর একজনের কাঁধের উপরে দাঁড়ায়। নবীজি বলেন এভাবে দাঁড়াতে দাঁড়াতে একেবারে আসমান পর্যন্ত চলে যায়। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞাসা করে, ও আমার গোলাম ফেরেশতারা, আমার ওই বান্দারা এখানে কি করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু জানে, সব কিছু দেখে। আল্লাহ তাআলা শুধু বাহিরেরটা দেখে এমন নয়, আমার আপনার অন্তরে কি আছে দুনিয়ার কেউ জানে না, দেখে না, দেখেন কে? আমার অন্তরে কি আছে তাও দেখে। তাইলে আমরা এখানে কেন বসছি? আল্লাহ তাআলা জানেন কি জানেন না, দেখেন কি দেখেন না? একটু আগে আমরা যে যেই নিয়তে আসি না কেন, এখন আমাদের নিয়ত পরিবর্তন হবে। আমরা কি নিয়ত করব? সবাই এই নিয়ত করব যে আল্লাহ আগে যা চিন্তা করছি বাপ, এখন আসছি হুজুরেও দেখবো না, মাহফিলও দেখবো না, ঠান্ডাও মানবো না। আয় আল্লাহ আমরা এখানে বসছি আপনার সন্তুষ্টি চাই, জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। সবার নিয়ত এটা হয়েছে ইনশাআল্লাহ, অন্য সব কিছু বাদ আমাদের নিয়ত আমরা কারে চাই? জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই, ঠিক আছে তো ইনশাআল্লাহ? যদি নিয়ত এটা হয়ে থাকে তাহলে কত খুশখবর। ফেরেশতারা বলে আল্লাহ আপনি সব কিছু জানেন, সব কিছু দেখেন। এরপরেও আল্লাহ তাআলা বলে তোমরা বলো কেন বসছে আমার এই বান্দারা? এবার ওই ফেরেশতারা বলে আল্লাহ আপনার এই বান্দারা আপনি আল্লাহকে চায়, জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়, গোনা মাফ চায়, আপনার রহমত চায়, মাগফিরাত চায়, ক্ষমা চায়। এক কথায় আপনাকে চায়, জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। ও আল্লাহ, আল্লাহ তাআলা এবার তাদেরকে জিজ্ঞাসা করে, ও আমার ফেরেশতারা, আমার এই গোলামরা, আমি আল্লাহ তাআলাকে দেখছে নাকি? ফেরেশতারা বলে না আল্লাহ দেখে নাই। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, ও আমার গোলাম এরা কি আমার জান্নাত দেখছে নাকি? বলে না আল্লাহ জান্নাত দেখে নাই। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, তারা জাহান্নাম দেখছে নাকি? বলে না আল্লাহ জাহান্নাম দেখে নাই। এবার আল্লাহ তাআলা বলে, ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার যেই বান্দারা আমি আল্লাহকে না দেখিয়ে আমাকে না দেখে আমাকে চায়, জান্নাত না দেখে জান্নাত চায়, জাহান্নাম না দেখেও জাহান্নাম থেকে মুক্তি চায়, তোমরা সাক্ষী থাকো আমার এই বান্দাদেরকে আমি তাদের জীবনের সমস্ত সগিরা গুনাহগুলা মাফ করে দিলাম। হাদিসের মধ্যে আসছে, এই ময়দানে আসছে এই কারণে সব সগিরা গুনাহ মাফ। সগিরা গুনাহ যদি না থাকে কি হবে, তার মর্যাদা বাড়ায় দিবে কে? শুধু তাই না, আপনারা যদি কেউ জানতে পারেন যে মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রী সভার বৈঠকে, মনে করেন এমপি তো আছে 300 জন, এমপি 300 জন, কিন্তু এমপির মধ্যে কিছু আছে মন্ত্রী, তাই না? মন্ত্রী আর এমপি কিন্তু সেম না, মন্ত্রীদের পাওয়ার দেশব্যাপী, ঠিক কিনা? সংসদের মধ্যে সবাই নিয়ে মিটিং বসে, আর মন্ত্রিসভার বৈঠক হয় স্পেশালভাবে, স্পেশাল মানুষদেরকে নিয়ে প্রধানমন্ত্রী তখন আলোচনা করে। ওই জায়গার থেকেই দেশের কি হবে না হবে, কোন আইন, কোন বাজেট পাশ হবে বাদ হবে, মন্ত্রিসভার বৈঠক থেকেই মূলত সিদ্ধান্ত হয়, আর সংসদে আইসা এটা হলো জানানো হয়, ঠিক না? মন্ত্রিসভার বৈঠক, আপনাদের করিমপুরের কেউ যদি জানতে পারে যে মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকে আপনাদের এলাকার কোনো ব্যক্তির নাম ধরে প্রশংসা করছে, যে নরসিংদী জেলার
ওই যে ব্রিজ আছে করিমপুর ব্রিজ ওইটা পার হইয়া করিমপুর গ্রামে একজন লোক আছে আব্দুর রহমান লোকটা খুব ভালো এই খবর যদি বিশ্বস্ত সূত্রে আপনাদের মাননীয় এমপি মহোদয়ের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছায় আব্দুর রহিমের কাছে পৌঁছায় আব্দুর রহমানের কাছে পৌঁছায় যে প্রধানমন্ত্রী তোমাকে ভালো বলছে খুশি হবে না বেজার হবে কি খুশি হবে জানেন ওরে যদি কেউ কিছু বলে ও কি বলবে ওই বড়া আমারে জিনস আমি সেই লোক যার প্রশংসা মাননীয় প্রধানমন্ত্রী করে ঠিক না মরার আগ পর্যন্ত সে মনে রাখবে মরার আগ পর্যন্ত সে মনে রাখবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন যখন কোন বান্দা এই ময়দানে এসে বসে কত দাম তার আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তার নৈকট্য প্রাপ্ত ফেরেশতাদের মজলিসে এই লোকগুলার ব্যাপারে আলোচনা করে সুবহান আল্লাহ তাআলা ফেরেশতাদের মজলিসে তার আলোচনা করে এখন বলেন আমাদের এই মজলিস উত্তম না ফেরেশতাদের মজলিস উত্তম ফেরেশতাদের মজলিস উত্তম যে মজলিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কথাগুলো বলেন সেজন্য এই ময়দানগুলো যেখানেই কায়েম হবে দূরে হোক কাছে হোক বড় হোক ছোট হোক আমাদের যদি সময় কিছু থাকে একটু বসা যাবে না ইনশাআল্লাহ আমরা এসে বসার চেষ্টা করব আল্লাহ তাআলা তৌফিক দান করুক সবাই বলি আমিন আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল করিমের পবিত্র কোরআনুল করিমের একটা আয়াত ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রগণিত হাদিস থেকে একটা হাদিসের অংশ পাঠ করেছি আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলা কিছু কথা আমাকে বলার তৌফিক দেন যে কথা আমার এবং আপনাদের সকলের দুনিয়া এবং আখেরাতের জন্য কল্যাণকর হয় সকলে বলি আমিন আমি যে আয়াতখানা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি উক্ত আয়াতে করিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে দুইটা আদেশ করেছে কয়টা আদেশ খেয়াল দিয়া কথাগুলো শুনতে হবে লম্বা সময় কথা বলার মতো অবস্থা নাই কারণ অনেক দূর সফর করে আসছি অল্প সময় যদি আমরা একটু দিলের কান দিয়ে কথাগুলো শুনি ইনশাআল্লাহ অল্প সময় কথা বোঝা যাবে কথা বুঝলে আমল করা সহজ হবে আল্লাহ তৌফিক দান করুক আল্লাহ রাব্বুল আলামিন দুইটা আদেশ করলেন মুমিনদেরকে এক নাম্বার আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা আল্লাহ তাআলা এরপরে বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারেরা তোমরা নিজেরা নিজেদের জাহান্নামের আগুন থেকে বাঁচাও এরপরে আল্লাহ তাআলা বলেন তোমার অধীনস্থ যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও কোন জাহান্নামের আগুন থেকে তুমি নিজেকে এবং অধীনস্থদেরকে বাঁচাইবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জাহান্নামের আগুন থেকে তুমি নিজেকে এবং তোমার অধীনস্থদেরকে বাঁচাও যেই জাহান্নামের ইন্ধন তথা জ্বালানি হলো মানুষ এবং পাথর ওই জাহান্নামের আগুন থেকে নিজেকে এবং নিজের অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচাও তাহলে এক নম্বর আদেশ নিজেরে বাঁচাও দুই নম্বর আদেশ অধীনস্থদেরকে বাঁচাও অধীনস্থ কারা স্ত্রী সন্তান তথা আমি যাদের অভিভাবক তারা হলো আমার অধীনস্থ নবীজি নিজেকে এবং আমার অধীনস্থ যারা তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে বললেন যখন এই আয়াতটা নাজিল হলো সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে ইয়া রাসূলুল্লাহ একটু বিষয়টা আমাদেরকে পরিষ্কার করে দেন নিজেদের জাহান্নামের আগুন থেকে বাঁচাবো এটা তো বুঝলাম কিন্তু অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো কেমনে কারণ দুনিয়াতে কেউ কাউকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারে জোরে বলেন পারে কেউ কাউকে হেদায়াত দিতে পারে যদি দুনিয়াতে কোনো মানুষের এমন পাওয়ার থাকতো যে সে মানুষকে হেদায়াত দিতে পারে জাহান্নাম থেকে বাঁচাতে পারে তাইলে এক নম্বরে
এই পাওয়ারটা যিনি পেতেন তিনি হলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা এই প্রশ্নই করতেছে ইয়া রাসূলুল্লাহ নিজেকে বাঁচাবো বুঝলাম ঈমান দিয়েছে আল্লাহ তাআলা আল্লাহ তাআলার নিষিদ্ধ বিষয়গুলো থেকে বাঁচবো গুনাহ থেকে বাঁচবো নেকের কাজ করার মাধ্যমে নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাবো কিন্তু অধীনস্থদেরকে কেমনে বাঁচাবো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেও সেই ক্ষমতা আল্লাহ তাআলা দেন নাই অথচ আফসোসের সাথে বলতে হয় আমাদের দেশে কিছু ভণ্ড আছে কিছু চিটিং বাজ আছে যারা সরল মনা মুসলমানদের ঈমানকে নষ্ট করে কিছু মানুষ এমন আছে এরা বলে আমার কাছে আসো আমার দরবারে আসো তোমাদের নামাজ রোজা লাগবে না তোমাদের জিম্মাদারি আমি নিয়ে নিলাম এ ধরনের কথাও বলে অবিশ্বাস্য হলেও সত্য বাংলাদেশের বড় একটা দরবার আছে ওই দরবারের একজন পীর সাহেব আমি তার নাম বলবো না যদি কারো মনে হয় যে সন্দেহ রেফারেন্স দরকার রেফারেন্স দেওয়া যাবে ইনশাআল্লাহ এটা রেফারেন্স বাইর করে এরপরে আমি বলছি চ্যালেঞ্জের মুখে দাও এক জায়গায় ওই দরবারের পীর সাহেবের কাছে একজন লোক আসছে সে হলো বৈদ্য এসে বলছে হুজুর আমি তো বৈদ্য আপনার দরবারে অনেক দিন যাবত যাওয়া আশা করি কিন্তু পরকালে বাঁচতে হইলে তো ঈমান লাগবে আমার তো ঈমান নাই আমি একটু ঈমান গ্রহণ করতে চাই মুসলিম হতে চাই যাতে জাহান্নাম থেকে বাঁচতে পারি পীর সাহেব বলতেছে না কে বলছে তোরে মুসলমান হওয়া লাগবে তুই তোর ধর্মে থাক আমার সাথে লেগে থাক আমি তোরে জান্নাতে নিয়ে যাব তুই নাজাত পেয়ে যাবি তোর ধর্মে থেকেই এই ধরনের সিটিং বাজিও আছে না নাই আমাদের দেশে অভাব নাই সাবধান এই ধরনের কথা যারা বলে এদের থেকে আমাদের দূরে থাকতে হবে আমার আপনার নবী তার কলিজা টুকরা চাচা আবু তালেব কত প্রিয় ছিল আবু তালেব নবীজি আমার আপনার নবীকে আবু তালেব তার সন্তানদের চাইতে বেশি ভালোবাসত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা যখন মারা গেলেন আর আপনার নবীর দাদা অভিভাবকত্বের দায়িত্ব গ্রহণ করলেন এবার দাদা মারা গেলেন মারা যাওয়ার আগে সন্তানদেরকে তিনি ওসিয়ত করতেছে সন্তানদের মধ্যে আবু তালেব সে সবার চাইতে একটু অন্যরকম ছিল আবু তালেবকে ডেকে বলে ও আবু তালেব আমার এই পুত্র মুহাম্মদ পৌত্র অনেক জায়গায় বলে ছেলের ঘরের নাতি অনেক জায়গায় বলে পৌত্র পুত্রর পুত্র পৌত্র মুহাম্মদকে তুমি দেখে রাখবা তুমি যতদিন জীবিত থাকো মুহাম্মদের দেখাশোনা করবা আমি পিতা হিসাবে তোমাকে মুহাম্মদের অভিভাবক বানায় গেলাম আবু তালেব আমার আপনার নবীর অভিভাবক সব কিছু দেখাশোনার দায়িত্ব তার শুধু তাই না উনি দুনিয়াতে যতদিন জীবিত ছিলেন আমার আপনার নবীর সব সময় খেয়াল তিনি রাখছে চাচার সাথে কত মহব্বত চাচা ভাতিজার মধ্যে কত মহব্বত ছিল আবু তালেবের দ্বারা ইসলামের কত বড় খেদমত আল্লাহ তাআলা নিচ্ছে শুধু তাই না একবার কাফের আবু জেহেল উতবা সাহেবা আমার আপনার নবীর চাচার কাছে আসছে আবু জেহেল উতবা সাহেবা এসে বলে ও আবু তালেব তোমার ভাতিজা কি শুরু করলো ও আবু তালেব তোমার ভাতিজার কারণে ভাইয়ের সাথে ভাইয়ের দ্বন্দ্ব শুরু হয়ে গেছে মার সাথে মেয়ের সম্পর্ক শেষ হয়ে গেছে ছেলের সাথে বাবার সম্পর্ক শেষ হয়ে গেছে ও আবু তালেব তুমি তোমার ভাতিজাকে মানা করো সে জানি তার কাছ থেকে বিরত থাকে এইভাবে প্রথম দিন আবু তালেবের কাছে এসে আবু জেহেল উতবা সাহেবা আবু তালেবকে বলে চলে গেল সেই দিন আবু তালেব আবু জেহেল উতবা সাহেবারে কিছু কথা বুঝায় বলল ফিরায় দিল চলে গেল কিছুদিন অতিবাহিত হওয়ার পর আবার আবু জেহেল উতবা সাহেবা আবার আবু তালেবের কাছে হাজির আসার পরে বলে ও আবু তালেব বেশ কিছুদিন আগে তোমার কাছে এসে তোমার ভাতিজার ব্যাপারে নালিশ দিয়ে গেলাম তুমি তো তোমার ভাতিজাকে মানা করো নাই কারণ সে তার কাজ চালায় যাচ্ছে আমাদের বাপ দাদার ধর্মের বিরোধিতা করে যাচ্ছে এবার কিন্তু লাস্ট ওয়ার্নিং শুনে নাও তুমি তোমার ভাতিজাকে থামাও
নাইলে এবার কিন্তু আমরা একা নয়, আমাদের সাথে একমত পোষণ করেছে আশেপাশের যত আরব গোত্র আছে, সব আরব গোত্রের নেতারা আমাদের সাথে আছে। এবার যদি তুমি তোমার ভাতিজাকে না থামাও, আমরা কিন্তু সবাই মিলে তোমার ভাতিজার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করব। এবার আবু তালেব একটু চিন্তিত হয়ে গেলেন, কারণ এবার আবু জেহেল ওতবা সাহেবা একা নয়, বরং আশেপাশের সব আরব গোত্রের লোকেরাও তাদের সাথে রয়েছে। চিন্তা করতেছে, না জানি ভাতিজা তো একা একা কত জায়গায় যায়, কোন বিপদে পড়ে যায়, ঠিক আছে টেনশনে ঘুম নাই, পায়চারি করতেছে। আবু আবু তালেব ঘুমায় না, গভীর রাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনই কাজ শেষ করে বাড়িতে ফিরলেন, আবু তালেব স্নেহ মাখা জবানে ডাক দিতেছে, ও মুহাম্মদ এদিকে আসো। এইবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার কাছে গেলেন, চাচার চেহারা দেখে বুঝতে পারলেন চাচা চিন্তিত। আবু তালেব বলতেছে, ও মুহাম্মদ তুমি যা করতেছো তার থেকে কি একটু বিরত হওয়া যায় না? তার মানে তুমি যে মানুষকে আল্লাহর দিকে ডাকতেছো, তাওহীদের দিকে ডাকতেছো, রেসালাতের কথা বলতেছো, আখেরাতের কথা বলতেছো, শিরক থেকে মানুষকে ফিরানোর চেষ্টা করতেছো, এই কাজগুলোকে একটু বন্ধ করা যায় না? ও মুহাম্মদ আমি তো তোমার জীবনের ব্যাপারে বড় শঙ্কিত এবং ভীত আছি। ও মুহাম্মদ আমি তো বড় চিন্তিত, আজকে আমার বাড়িতে আবু জেহেল ওতবা সাহেবা এবং আশেপাশের যত আরব গোত্রের নেতারা আছে সবাই আমার বাড়িতে আসছে, তুমি যদি কাজ থেকে বিরত না হও আমার ক্ষতি হতে পারে, ও মুহাম্মদ একটু বিরত হও। বলেন তো আপনার সন্তান আমাদের সন্তান যখন কোনো ভালো কাজ করতে যাবে, এখন তো এমন একটা জামানা যেই ব্যক্তি ভালো কাজ করতে যায় তার বিপদ আছে না? আপনি ভালো কাজ করতে যাবেন যেই কাজের দ্বারা সমাজের জাতির উন্নতি হয়, নিজের ভালো কাজ করলেন অসুবিধা নেই, নামাজ কালাম পড়েন সমস্যা নেই, কিন্তু আপনি যখন জাতির চিন্তা করবেন, এলাকাবাসীর চিন্তা করে ভালো কাজ করতে যাবেন, তখন আপনার শত্রু বাইরে হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। আপনি যদি জানেন আপনার সন্তান ওই ভালো কাজ করতেছে কিন্তু তার পেছনে শত্রু লেগে গেছে, আপনি কি করবেন? ছেলের এটাইকে বলবেন, দেখ বাপ তুই আমার কলিজার টুকরা, আমার কলিজাটা তুই শূন্য করিস না, ভালো কাজ করার লোক বহুত আছে, তোর করা লাগবে না, তুই বাদ দে, ঠিক না? কারণ জীবনের আশঙ্কা আছে, তোর এই ভালো কাজ করার দরকার নাই। আপনি মানা করার পরে যদি আপনার ছেলে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয় যে মা বাবা আপনারা যা বলেন বলেন, আমার জীবন একটাই, মরতে হবে, আমি কাউকে পরোয়া করি না, আপনারা যা বলেন না বলেন আমি এই কাজটা করবই, আপনার ছেলে যখন এইরকম দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হবে, প্রতিজ্ঞাবদ্ধ হবে, আপনি তখন কি বলবেন? যা বাজান আল্লাহর নামে কর, আমিও তোর সাথে আছি, যা হয় হবে, ঠিক কিনা বলেন? কারণ ছেলের প্রতিজ্ঞার কাছে, ইস্তেকামতের কাছে, দৃঢ়তার কাছে তখন আপনার ভীতি চিন্তা দূর হয়ে যাবে, যে যা আল্লাহ যা রাখছে কপালে হবে। আবু তালেব তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, এই জন্য চিন্তিত। আবু তালেব খুব ভালো মতো জানে আমার ভাতিজা যেই কাজ করে সেই কাজটা মন্দ কাজ নয়, ভালো কাজ, কোনো সন্দেহ নাই, কিন্তু আমার তো ভাতিজার জীবনের আশঙ্কা, জীবনের ব্যাপারে ভয়। আবু তালেবের কথার দ্বারা আমার আপনার নবী বুঝতে পারলেন আমার চাচা ভীত হয়ে গেছে, চাচার কথা শেষ। এবার আমার আপনার নবী বলেন, ও চাচা আমি বুঝতে পেরেছি আপনি আমাকে মহব্বত করেন, ভালোবাসেন, এই জন্য আপনি আমার জীবনের ব্যাপারে শঙ্কিত ভীত, কিন্তু চাচা আপনি শুনে রাখেন, এ তো শুধু আরবের মানুষেরা, শুধু আরবের মানুষেরা নয়, তামাম দুনিয়ার সব মানুষ যদি আমার বিরুদ্ধে আচরণ করে, আমার বিরুদ্ধে চলে যায়, আমার আল্লাহ আমাকে যেই দায়িত্ব দিয়েছে, যেই আদেশ দিয়েছে, এই দায়িত্ব এবং আদেশ থেকে আমি বিন্দু পরিমাণ পেছনে হটব না, আমার জীবন যায় যাক, তামাম দুনিয়া আমার বিরুদ্ধে চলে যাক, আল্লাহ তাআলা যেই জিম্মাদারি আমারে দিয়েছে
এই জিম্মাদারি দায়িত্ব থেকে এক কদম আমি পিছু হটব না যা হয় হবে এই ধরনের কথা আমার আপনার ছেলে সন্তান বলার পরে কি হবে চিন্তা দূর হবে বলবো যা বাজান কর যা হয় হবে আমিও আছি তোর সাথে ঠিক না এবার আবু তালেব একটু আগে ভীত ছিল চিন্তিত ছিল কিন্তু ভাতিজার দৃঢ়তা সাহস হিম্মত এটা দেখার পরে বলে ও মুহাম্মদ বুঝতে পেরেছি তোমার দায়িত্বটা কত বড় দায়িত্ব ভাতিজা তোমার কোনো চিন্তা নাই তুমি তোমার দায়িত্ব পালন করতে থাকো আমি চাচা তোমার সাথে আছি আমি দুনিয়াতে বেঁচে থাকতে তো আমি আগে থাকবো আমার গায়ে তোমার গায়ে আমি একটা কাটার আঁচড় লাগতে দিব না সুবহানাল্লাহ চিন্তা করছেন যখন আরবের সব মানুষ আমার আপনার নবীর বিরুদ্ধে তখন একজন কাফের দ্বারা আল্লাহ তাআলা ইসলামের খেদমত নিচ্ছেন অকল্পনীয় বিষয় কত দরদ ভাতিজার জন্য এই আবু তালেব যেই বছর মারা গেল সেই বছর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাও মারা গেল চাচা এবং স্ত্রী একই বছরে দুইজন মারা গেল ঐতিহাসিকগণ এই বছরটার নাম দিয়ে দিলেন নামুল হুজুন চিন্তার বছর কারণ বাহিরে সামাল দিতেন চাচা ভেতরে বাহির থেকে কষ্ট করে এসে যখন ঘরে ফিরতেন তখন সারাদিনের ক্লান্তি কষ্ট ক্লেশ খাদিজাতুল কুবরার হাতের ছোঁয়ায় মিষ্টি কথায় মুহূর্তে দূর হয়ে যাইত সুবহান খাদিজাতুল কুবরা শুধু যে আমার আপনার নবীর স্ত্রী ছিলেন তা নয় উনি ঘরের অভিভাবকের মতো ছিলেন কারণ বয়সের দিক দিয়ে তো উনি বড় ছিলেন নবীজিকে বিভিন্নভাবে সাহস দিতেন উদ্দীপনা দিতেন প্রেরণা দিতেন আর বাহিরে চাচা দুইজন একই বছর মারা গেছে আবু তালেব মারা যাওয়ার আগে যখন জীবনের অন্তিম মুহূর্তে আবু তালেব বোঝা যায় আর বেশি সময় দুনিয়ায় থাকবে না কারণ একটা মানুষের স্বাভাবিক সাকারাতে মাউত যখন হয় মৃত্যুর যন্ত্রণা যখন ওঠে বোঝা যায় তার কানগুলা নরম হয়ে যায় হাত পা শীতল হয়ে যায় ঠান্ডা হয়ে যায় চোখগুলা কঠোরের মধ্যে চলে যায় অনেক সময় মুমিন বান্দা প্রচন্ড শীতের মধ্যেও ঘামতে শুরু করে মৃত্যুর পূর্ববর্তী আলামতগুলা বোঝা যায় যারা সামনে থেকে মৃত্যু দেখছে এরা বুঝতে পারবে আমার আপনার নবী বুঝতে পারলেন যে আবু তালেব চাচা বেশি সময় দুনিয়াতে থাকবে না কিন্তু আমার চাচা আমাকে যত ভালোবাসুক না কেন যত মহব্বত করুক না কেন ঈমান যদি না আনে আমার চাচার এই মহব্বত পরকালে কোনো কাজে আসবে না এই জন্য নবীর চাচার শিওরে আমার আপনার নবী আবু তালেবের শিওরে মাথার কাছে গিয়ে বারবার বলে চাচা আপনি শুধু একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ বাকি আর কিছু বলা লাগবে না বাকি বিষয়ের জন্য কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলার কাছে আপনার ব্যাপারে সুপারিশ করব আপনি শুধু এতটুক কথা বলেন আর কিছু বলা লাগবে একটা মানুষরে বারবার বলার পরে সে বলবে কি বলবে না তার চেহারা ভাব দেখে বোঝা যায় ঠিক না একজন সম্মানিত গণ্যমান্য ব্যক্তি নেতা মৃত্যুর মুখে এই সময় আশেপাশের লোকজন নেতারাও তো হাজির হবে ঠিক না আবু জাহেলত বাসায় বাবা আসছে আইসা দেখে হায় রে আবু তালেবের চেহারার যেই ভাব এই বুঝি লা ইলাহা ইল্লাল্লাহ বইলা দেয় দৌড় দিয়ে আবু জাহেল চলে আসছে আবু তালেবের মাথার কাছে আইসা বলে ও আবু তালেব কোরাইশ গোত্রের মানুষেরা আপনাকে বড় সম্মান করে আপনাকে বড় মহব্বত করে ভালোবাসে আপনাকে বীর পুরুষ মনে করে আপনি যদি মরার সময় বাপ দাদার ধর্মের মুখে চুনকালি দিয়া মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে মারা যান তাইলে যেই মানুষগুলা আপনাকে বীর পুরুষ বলতো তারা কা পুরুষ বলবে মানুষেরা আপনাকে তিরস্কার করবে এইভাবে আবু তালেবকে উত্তেজিত করতে থাকলো তারা নসিব বড় খারাপ আবু তালেব ঈমান নসিব হলো না বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল খাইরে নবীজির অন্তরেও ব্যথা যেই চাচা আমার জন্য কত ত্যাগ স্বীকার করলো সেই চাচা যতই ত্যাগ স্বীকার করুক না কেন
আমাকে যতই মহব্বত করুক না কেন ঈমানবিহীন মৃত্যু হওয়ার কারণে তার ঠিকানা হবে জাহান্নাম নবীজি সুপারিশ করবেন চাচার ব্যাপারে কতটুক জান্নাতের সুপারিশ না আযাব কমানোর সুপারিশ যেই সুপারিশে তার শাস্তি হবে আগুনের পাদুকা পরানো হবে জুতা পরানো হবে ওই জুতা পরার সাথে সাথে এত তীব্রতা এত গরম মাথার মগজ টকবক করে ওই যে ভাত যখন টকবক করে উতরায় ওঠে পাতিলের চারপাশ দিয়ে যেমন পড়ে ওই মগজ ওইভাবে পড়তে থাকবে আর যারে ওই নিম্ন শাস্তি দেওয়া হবে ও মনে করবে এর চাইতে কঠিন শাস্তি আর কিছু হতে পারে না অথচ ওটা হবে জাহান্নামের একেবারে নিম্ন শাস্তি চাচা মারা গেছে নবীজির অন্তরে ব্যথা আহার এক চাচার ঈমান নসিব হলো না আল্লাহ রাব্বুল আলামিন ওহি নাজিল করলেন আমার হাবিব শুনে নেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান ইয়াশা আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব ইন্নাকা লা তাহদি মান আহবাবতা আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না ولكن الله يهدي من يشاء برون الله تعالى جاك بھالو بشن جاك چان تینی تاكي هدایت دیا دے دیکھیں تقول نبی جی هدایت تر مالک نا هدایت تر مالک کے زے کاؤر هدایت دیتے پارے نا شیر کاؤ کے جاننا دیتے پارے نا তাহলে নবীজি হেদায়েতের মালিক না নবীজি কাউরে জান্নাতে জাহান্নামে দিতে পারবে না তাইলে আমরা কেমনে হেদায়েত দিব আমরা কেমনে অধীনস্থদেরকে জাহান্নাম থেকে বাঁচাবো সম্ভব তাহলে কি মুফাসসিরিনে কেরাম বলেন এই জায়গার কথা হলো যে তোমরা নিজেরা আল্লাহ তাআলার আদেশ নিষেধ মান্য করার মাধ্যমে নিজেদের জাহান্নাম থেকে বাঁচাও এবং শরীয়ত যেই নীতিমালা দিয়েছে সেই নীতিমালা অনুসরণের মাধ্যমে অধীনস্থদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করো এই দায়িত্ব মূলত আমাদের যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে কাফেরদেরকে দাওয়াত দিচ্ছেন নবীজি হঠাৎ করে যাইয়াই দাওয়াত দেওয়া শুরু করেন নাই ওই কাফেরদের মধ্যে ওনার জীবনের ৪০টা বছর অতিবাহিত হয়েছে ঠিক কি না এক এলাকায় যদি একটা লোক ৪০ বছর থাকে তার নাড়ি নক্ষত্র এ টু জেড আগা থেকে মাথা মাথা থেকে গোড়া সব জানা যায় চেনা যায় ঠিক কিনা কাফের মুশরিকরা আমার আপনার নবীর ব্যাপারে খুব ভালো মতো জানতো মোহাম্মদ কেমন মানুষ এরপরেও যখন দাওয়াত দিছে বলছে বলো লা ইলাহা ইল্লাল্লাহ সফল হয়ে যাইবা সবাই একসাথে মাইনা নিছে তাই না মাইনা নিছে কি করছে সব বিরোধী হয়ে গেছে মুষ্টিময় কিছু লোক ছাড়া নবীজি যখন দাওয়াত দিচ্ছেন তারা ঈমান আনে না নবীজি চিন্তিত হয়ে গেছেন দুইটা কারণে কয়টা কারণে এক নম্বর চিন্তা যে আমি যে তাদের দাওয়াত দিচ্ছি তারা কি আমার দাওয়াতটা কি বুঝতে পারতেছে নাকি আমার দাওয়াত দেওয়ার পদ্ধতিতে কোনো ভুল হইতেছে নাকি আল্লাহ জানে তাইলে এরা ঈমান আনে না কেন অথচ এরা আমার সব কথা বিশ্বাস করতো এই কথা কেন বিশ্বাস করতেছে না এক নাম্বার নিজের চিন্তা করতেছেন যে আমার দাওয়াত দেওয়ার মধ্যে কোনো ত্রুটি হচ্ছে কিনা দুই নাম্বার চিন্তা করতেছে না আরে এই যে যারা আমার কথা শুনে ঈমান আনতেছে না এরা তো আমার আপনজন কেউ চাচা কেউ বন্ধু কেউ ফুফা কেউ খালু কেউ ভাই এদের সাথে আমার জিন্দেগির বড় সময় অতিবাহিত হয়েছে এরা যদি ঈমান না আনে এরা তো জাহান্নামি হয়ে যাবে একটা হলো নিজের ত্রুটির চিন্তা দ্বিতীয়টা হলো এই লোকগুলার চিন্তা মানুষ যখন চিন্তিত হয় অবশ্যই তার খাওয়া দাওয়া ঘুম বিশ্রাম এগুলো অটোমেটিক কমে যায় চিন্তিত মানুষ যত আরামের বিছানায় ঘুমাক না কেন ঘুম আসে না যেই লোকটা টেনশনের মধ্যে থাকে পেরেশান চিন্তার মধ্যে থাকে ওই লোকটার সামনে যত ভালো খাবার দেওয়া হোক না কেন সে পরিপূর্ণ খাইতে পারে না তার নাওয়া খাওয়া ঘুম বন্ধ হয়ে যায় আর মানুষ যখন খাওয়া দাওয়া ঘুম বিশ্রাম বাদ দেয় অবশ্যই তার শরীরের মধ্যে ঘাটতি দেখা দেয় অসুস্থ হয়ে যায় আমার আপনার নবীও উম্মতের চিন্তায় খাওয়া দাওয়া কমে গেছে নবীজি চিন্তিত আল্লাহ রব্বুল আলামিন এবার ওহী নাজিল করলেন আল্লাহ তাআলা বলেন লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লাহ
يكونوا مؤمنين নবীজি অসুস্থ হয়ে গেলেন দুর্বল হয়ে গেলেন আল্লাহ তাআলা বলেন ও আমার হাবিব লাআল্লাকা বাখিউন নাফসাক আপনি নিজেকে কেন নিজে নিঃশেষ করে দেন নিজেকে কেন আপনি নিজে অসুস্থতার দিকে ঠেলে দিচ্ছেন আল্লাহ ইয়াকুনু মুমিনিন এই যে কাফের ওরা ঈমান আনে না তাদের ঈমান না আনার কারণে আপনি কেন নিজেকে নিজে নিঃশেষ করে দিচ্ছেন ওরা ঈমান আনতেছে না আপনি এত টেনশন করেন কেন আপনার দায়িত্ব তো এটা না যে ঘাট ধরে আপনি ঈমান আনাবেন এ দায়িত্ব আপনারে দেওয়া হয় নাই তো আল্লাহ তাআলা এরপরে বলেন ইন্না শাআনু নাযিল আলাইহিম মিনাস সামাই আয়াতান ফাযাল্লাত আ'নাকুহুম লাহা খাদি'ইন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব আপনি শুনেন আমি আল্লাহ তাআলা যদি চাইতাম ইন্নাশা আমি যদি চাইতাম নুনাজ্জিল আলাইহিম মিনাস সামাই আয়া আমি যদি চাইতাম আসমান হতে তাদের জন্য বিশেষ নিদর্শন আমি নাজিল করতে পারতাম মুফাসসিরিন কেরাম বলেন সেই নিদর্শন কি মনে করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের কাছে গিয়া বলল আবু জেহেল বলো লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিচ্ছে স্বাভাবিক সময় তো আবু জেহেল এটা বলে নাই বরং আরো বিরোধিতা করছে ঠিক কি না কিন্তু যদি এমন হইতো নবীজি আবু জেহেলের কাছে গেছেন এবার দুই পাশে আল্লাহ তাআলা আসমান হতে দুইজন ফেরেশতা পাঠিয়ে দিয়েছে এক একজন ফেরেশতা কত বড় একজন ফেরেশতা যদি তার মূল আকৃতিতে থাকে সারা পৃথিবীর পানি ঢেলে দিলেও তার মাথা থেকে পা পর্যন্ত আসবে না এই সুবিশাল আকৃতির দুইজন ফেরেশতা যদি দুই পাশে থাকে আর আমাদের গ্রামের ভাষায় বলে তিন হাত মানুষের এক হাত মুগুর মুগুর ছিলেন মুগুর ছিলেন মুগুর লাঠি লাঠি ছিলেন নেই সাইজওয়ালা লাঠি হইল যে যতটুক তার শরীরের সাইজের তিন ভাগের এক ভাগ যদি লাঠিটা হয় ফিটাইতে বড় মজা পুলিশের লাঠির সাইজ দেখেন কতটুক মাইবা দেখবেন মোটামুটি ওর তিন লাঠি দিলে ওর সমান হবে পিটাইতে মজা লাগে ওই ফেরেশতাদের দুই হাতে যদি দুইজনের কাছে ওই তারা যত বড় তাদের তিন ভাগের এক ভাগ সাইজের একটা মুগুর থাকতো নবীজির দুই পাশে এরকম দুইজন ফেরেশতা আর উনি যায় যদি আবু জেহেলরে বলতেন আবু জেহেল বলো লা ইলাহা ইল্লাল্লাহ ডাইনে মে দেখছো কি হইতো কোন তো আবু জেহেল ইমান আনতো না ও বলতো আমার চোদ্দ গোষ্ঠী সহ পড়বো মোহাম্মদ ওই দুটারে সরাও এই সময় তারা ইমান আনতে বাধ্য হতো এ কথাই আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা বলেন ইন্নাশা নুনাজ্জিল আলাইহিম মিনাস সামাই আয়াতান ফাযাল্লাত আ'নাকুহুম লাহা খাদি'ইন কাফেররা ঈমান না আনার কারণ ছিল অহংকার অহংকার অহংকারের কারণে মূলত তারা ঈমান আনত না আবু জেহেল উতবা সাহেবা এরা ঈমান না আনার কারণ তারা জানে আমি যদি ঈমান আনি তাহলে মুহাম্মাদের নেতৃত্ব আমাকে মেনে নিতে হবে মুহাম্মাদের কথা আমারে মানতে হবে আমার অহংকারের মাথাটা উঁচু হয়ে নিচু হয়ে যাবে আমার ইজ্জত আমার পাওয়ারটা কমে যাবে মূলত কাফেররা এই অহংকারের কারণে তারা ঈমান আনতো না সেজন্য আল্লাহ বলেন এমন নিদর্শন আমি চাইলে পাঠাইতে পারতাম যে তারা ঈমান আনতে বাধ্য হইতো তাদের এই উঁচু মস্তক অহংকারের উঁচু মস্তকটা নিচু হয়ে যাইত ঈমান আনতে তারা বাধ্য হইত কতটা অহংকার ছিল আবু জেহেল উতবা সাহেবরা আবু জেহেল যখন বদরের দিন তার কল্লা কাটা হবে ও বলে কি একটু গলার একটু লম্বা রেখা কাটিস মাইরা ভালাইতেছে ওর কল্লা কেটে ফেলবে ওই সময় কি বলে যে গলাটা একটু লম্বা রেখে কাটিস যাতে বোঝা যায় যে এটা আবু জেহেলের মাথা কত বড় জাহেল এজন্য আল্লাহ তাআলা জানায় দিলেন হাবিব আপনার দায়িত্ব কাউকে জোর করে হেদায়াত দেওয়া না আপনার দায়িত্ব কাউকে জোর করে জান্নাতে নিয়ে যাওয়া না বরং আপনার দায়িত্ব হলো আমি আল্লাহ যেই কথাগুলা পৌঁছায় দিয়েছি এই কথাগুলা যথাযথভাবে মানুষের কাছে পৌঁছায়া দেওয়া আপনি কথা পৌঁছায়া দিবেন যথাযথভাবে আমল করুক না করুক এটা নিয়ে আপনার কোনো চিন্তা নাই এখন আসেন আমরা আমাদের মূল আলোচনার দিকে যাই আল্লাহ তাআলা বললেন হে ঈমানদারেরা কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও
অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তার মানে অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে কেমনে বাঁচাবো? অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর পদ্ধতি হলো শরীয়ত তাদের ব্যাপারে যেই বিষয়গুলা আমার উপরে রেখেছে, যেটা বলার যেটা করার, এই অধীনস্থদের ব্যাপারে যেটা বলার সেটা বলবো, যেটা করার সেটা করব। এরপরে যদি তারা দ্বীনের পথে না আসে এর জন্য আমার কোনো দায় নাই। কিন্তু আমি যদি তাদের ব্যাপারে যেগুলা বলার দরকার ছিল না বলি, যেগুলা করার দরকার ছিল না করি, তাহলে কিন্তু বদনসিব কেয়ামতে যদি আমার অধীনস্থ কেউ জাহান্নামী হয়ে যায় তাহলে সেই দিন কিন্তু তারা আমার জান্নাতে যাওয়ার বাধা হয়ে দাঁড়াবে। কথা বুঝতে পারছেন? সেজন্য দুনিয়ার মধ্যে হককে মোটামুটি দুই ভাগে বিভক্ত করা হয়, একটা হলো স্রষ্টার হক আর একটা হলো সৃষ্টির হক, তথা একটা আল্লাহর হক একটা হলো বান্দার হক, একটা খালেকের হক একটা মাখলুকের হক, একই কথা। আল্লাহ রাব্বুল আলামিনের হক কেউ যদি শয়তানের ধোকায় পড়ে নষ্ট করেও, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, শুধু আল্লাহর সাথে শিরিক করে নাই, ইমান আছে, আল্লাহ তাআলা জানায় দিছেন আমি চাইলে ওগুলো মাফ করে দিতে পারি, শিরিক যদি না করে। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা আগেই ঘোষণা দিয়ে দিয়েছেন, জানায় দিয়েছেন, আল্লাহ তাআলা চাইলে সব গোনা তথা আল্লাহর সব হক ছেড়ে দিতে পারে, তবে শুধুমাত্র শিরকের গোনা ছাড়া। সেজন্য কেয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যদি চায় বেনামাজি নামাজ পড়ে নাই, ঈমান আছে, আল্লাহ তাআলা চাইলে তাকে মাফ করে দিতে পারে। কারণ আল্লাহ তাআলা যেমন মহান, আল্লাহ তাআলার ক্ষমা তত মহান, বরং আল্লাহ তাআলার গোসার চাইতে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া রহমত ক্ষমা বেশি। এজন্য হাদিস কুদসির ভিতরে আসছে, সাবাকাত রহমাতি আলা গজবি, আল্লাহ তাআলা বলেন আমার দয়া আমার রহমত আমার গোসাকে অতিক্রম করে গেছে। সুবহানাল্লাহ, কত দয়া আল্লাহ তাআলার! একটা হাদিস শুনাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস, নবীজি বলেন, ইন্না লিল্লাহি মিআতু রহমাত আনজালা মিনহা রহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইমি ওয়াল গাওয়াইম ওয়াবিহা ইয়াতাআতাফুনা ওয়াবিহা ইয়াতাআতাফুল ওয়াহশু আলা ওয়ালাদিহা আখারাল্লাহু লাহু 99 রহমাত ইয়াগফিরু বিহি ইবাদাহু ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা তার দয়া রহমতকে 100 ভাগে ভাগ করেছে। কত ভাগে? 100 ভাগে আল্লাহ তাআলা ভাগ করেছেন। আনজালা মিনহা রহমাতান ওয়াহিদাতান, ওই 100 ভাগের থেকে এক ভাগ রহমত আল্লাহ তাআলা তাম সৃষ্টি কুলের মধ্যে বণ্টন করে দিয়েছেন। এক ভাগ বণ্টিত হয়েছে পুরা সৃষ্টি কুলের মধ্যে। একটা সাপ যত হিংস্র হোক না কেন, ওই সাপের হৃদয়ও আল্লাহ তাআলা তার সন্তানের জন্য রহম ভালোবাসা দিয়ে দিয়েছে। সবার জন্য রহমত দয়া আছে না? প্রত্যেকটা প্রাণীর এরকম আছে। তাম সৃষ্টি কুলে যত প্রাণী আছে, মানুষ জিন ওই গরু ছাগল যা বলেন, সবার মধ্যে এক ভাগ থেকে আল্লাহ তাআলা বণ্টন করে দিয়েছে। ওই এক ভাগের মধ্য থেকে একটা অংশ আমার আপনার নবীকে আল্লাহ তাআলা দিয়েছে। সুবহানাল্লাহ, বাকি 99 ভাগ কার কাছে আছে? জোরে বলেন আল্লাহ। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আখারাল্লাহু লাহু 99 রহমা, বাকি 99 ভাগ রহমত দয়া আল্লাহ তাআলা তার কাছে রেখে দিয়েছেন। কেন? আখারাল্লাহু লাহু 99 রহমা ইয়াগফিরু বিহি ইবাদাহু ইয়াউমাল কিয়ামা, ওই বাকি 99 ভাগ রহমত দয়া দিয়ে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার গুনাহগার বান্দাদেরকে ক্ষমা করে দিবে। সেজন্য কেউ যদি শয়তানের ধোকায় পড়ে আল্লাহর হক নষ্ট করে আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিতে পারে, কিন্তু যদি কেউ বান্দার হক আদায় না করে, আমার অধীনস্থ আমার কাছে যা পাবে সেটা কথা হোক আদেশ হোক সব কিছু কিন্তু তার হক।
সেজন্য আমরা অনেক সময় মনে করি একজন মানুষ যদি তার স্ত্রী পর্দা করে না পর্দা স্বামী যদি স্ত্রীকে পর্দার জন্য আদেশ না করে চাপ না দেয় এক নম্বরে সে নিজে গুনাহগার হলো আর স্ত্রীকে পর্দার জন্য চাপ না দেওয়ার কারণে মূলত সে স্ত্রীর হকটাও নষ্ট করলো মানে স্ত্রীর পাওনা ছিল স্বামীর কাছে যে স্বামী তারে বলবে পর্দা না করলে যে তুমি পর্দা করো তোমাকে করতে হবে কারণ এটা ফরজ এটাও কিন্তু স্ত্রীর হক জটিল এক জিনিস সেজন্য বান্দার হক যদি কেউ নষ্ট করে এটা কিন্তু জটিল ব্যাপার কারণ কিয়ামতের দিন মানুষ যেমন তার অন্তরটা সংকীর্ণ তার ক্ষমার গুণও তেমন সংকীর্ণ কত সংকীর্ণ মানুষের অন্তর কিয়ামতের দিন এমনও মানুষ হবে আল্লাহ তাআলার কাছে বলবে আল্লাহ আপনি তামাম দুনিয়ার সব মানুষকে জাহান্নামে দিয়ে হলেও আমাকে মুক্তি দিয়ে আপনি জান্নাত দিয়ে দেন আমার বিনিময়ে সবগুলোর জাহান্নামে দিয়ে দেন তাও আমারে জান্নাত দেন কেমন পরিস্থিতি হবে কিয়ামতের ময়দানের পবিত্র কোরআনুল কারীমের সূরা আবাসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের একটা চিত্র আমাদের সামনে তুলে ধরেন আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইদিন শানুন ইউগনী আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন ভাই তার ভাইয়ের থেকে পালাবে শুধু তাই নয় ওয়া উম্মিহি ওয়া আবিহি সে তার মায়ের থেকে পালাবে বাবার থেকে পালাবে কলিজার টুকরা স্ত্রী সন্তান যেই সন্তানকে না দেখলে অন্তরের মধ্যে শান্তি লাগে না কিয়ামতের দিন ওই সন্তানের থেকে পালাবে স্ত্রীর থেকে পলায়ন করবে প্রত্যেকে সেই দিন শুধু নিজের চিন্তা করবে তাফসিরের মধ্যে আসছে কেউ পরিচিত কারো মুখোমুখি হইতে চাইবে না কারণ হলো না জানি দেখা হয়ে গেলে আমার কাছে একটা নেকি চেয়ে বসে সেই দিন সন্তান বাবার কাঁধে পাড়া দিয়ে জান্নাতে যাওয়ার চিন্তা করবে বাপ সন্তানকে জাহান্নামে দিয়ে হলেও নিজে জান্নাতে যাওয়ার চেষ্টা করবে সেই কঠিন মুসিবতের দিন আর সেই দিন যদি আমি নেক আমল করার পরেও বান্দার হক নষ্ট করে স্ত্রী সন্তানের হক নষ্ট করে ধরা পড়ে যায় এর চাইতে বদনসিব আর আছে বলেন কিয়ামতে সবচাইতে নিঃস্ব হলো ওই ব্যক্তি হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী একদিন সাহাবাদেরকে জিজ্ঞাসা করিতেছে আমার সাহাবারা বলতো কিয়ামতের দিন সবচাইতে নিঃস্ব কে হবে একটা হলো ফকির আর একটা হলো নিঃস্ব মিসকিন এই দুইটার মধ্যে তফাত আছে ফকির হলো সে তথা গরিব হলো সে যার আছে তবে কম বাড়ি আছে তবে ভাঙ্গা চোরা কাপড় আছে তবে ছেঁড়া তালি দেওয়া কিন্তু মিসকিন হলো সে যার বাড়িও নাই ঘরও নাই কাপড় নাই তার কিছুই নাই বাংলায় যারে বলে নিঃস্ব যার কিছুই নাই নবীজি সাহাবাদেরকে জিজ্ঞাসা করে বলতো কিয়ামতের দিন সবচাইতে নিঃস্ব কে হবে সাহাবারা জবাব দিল আল্লাহ এবং তার রাসূল ভালো জানে নবীজি বললেন শোনো কিয়ামতের দিন একটা মানুষ পাহাড় পরিমাণ নেক নিয়া আল্লাহর সামনে উপস্থিত হবে মনে রাখবেন একজন গোনাগার একজন পাপি যত পাপ করুক না কেন তার যদি ঈমান থাকে ঈমান ও যদি একবার সুবহানাল্লাহ বলে সারা জীবন যদি পাপও করে ওই একবার সুবহানাল্লাহর সওয়াবের প্রাপ্যটাও সে পেয়ে যাবে তার আমলনামায় যোগ হবে একজন গোনা করে নামাজ পড়ে গোনা করুক কিন্তু নামাজ পড়তেছে এর সওয়াব তার আমলনামায় কি হবে যোগ হবে লোকটা পাহাড় পরিমাণ নেক নিয়ে আল্লাহর সামনে হাজির হবে এত নেকি দেখে সে চিন্তা করবে আজকে আমার জাহান্নামে যাওয়া কে ঠেকায় কারণ দুনিয়ার মধ্যে যার টাকা বেশি আমরা তাকে বলি ধনী আর কিয়ামতের দিন যার নেকি বেশি সে হবে ধনী নেকি দেইখা চিন্তা করবে কে জান্নাতে যাওয়া ঠেকায় আল্লাহ তাআলা আদেশ দিলেই সে জান্নাতে যাবে কিন্তু ওই লোকটাকে জান্নাতে যাওয়ার আদেশ দেওয়ার পূর্বে আল্লাহ তাআলার কাছে একটা মানুষ এসে ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে বলবে আল্লাহ এই যে পাহাড় পরিমাণ নেকের মালিক
এই লোকটাকে জান্নাতে যাওয়ার অনুমতি দেওয়ার পূর্বে এই ব্যক্তির ব্যাপারে আপনার দরবারে আমার অভিযোগ রয়েছে। কিয়ামতের দিন হলো বিচার দিবস, আল্লাহ তাআলা সেই দিন আদালত কায়েম করবে, আদালত দাঁড় করাবে, ওইটা বিচারালয়। দুনিয়ার বিচারালয়ের মধ্যে ইনসাফ ন্যায় বিচার পাওয়া কষ্টের, আর আল্লাহ তাআলার বিচারালয়ে ন্যূন পরিমাণ কোনো জুলুম নাই, সব ন্যায় বিচার আর ইনসাফ, সুবহানাল্লাহ। সেজন্য দুনিয়াতে আমরা যারা ন্যায় বিচার পাই না, দুনিয়ার আদালতে জুলুমের শিকার হইলাম, আল্লাহর আদালতে ছাড় হবে না, ঠিক কিনা বলেন? এবার লোকটা বলবে, আল্লাহ এই লোকের ব্যাপারে আপনার দরবারে অভিযোগ দায়ের করতে চাই। আল্লাহ তাআলা তো বিচারালয় কায়েম করবে, কেমন সেই বিচারালয়? কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া নাযউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা ফালা তুলমু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকাল হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজকের এই দিন অর্থাৎ কিয়ামতের দিন আমি ইনসাফের আদালত কায়েম করব, এমন আদালত ফালা তুদলামু নাফসুন শাইআ, যেই আদালতে ন্যূনতম জুলুম করা হবে না। ওয়া ইন কানা মিসকাল হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, কেউ যদি দুনিয়াতে সরিষা দানা পরিমাণ করো আমল যদি করে থাকে, আল্লাহ তাআলা বলেন ওই সরিষা দানা আমল সহ তাকে হাজির করা হবে। আমল হোক আর বদ আমল হোক, ওই আমল সহ আল্লাহর দরবারে হাজির হতে হবে। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন সূরা জিলজালের মধ্যে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, কেউ যদি জাররা পরিমাণ ভালো কাজ করে তারও প্রতিদান দেওয়া হবে, কেউ যদি জাররা পরিমাণ খারাপ কাজ করে তারও প্রতিদান দেওয়া হবে। সুবহানাল্লাহ, চিন্তা করছেন কেমন আদালত ওইটা? আল্লাহ তাআলা বলেন হিসাব নেওয়া হবে, হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহই যথেষ্ট। এবার লোকটা আল্লাহর কাছে অভিযোগ দায়ের করবে, আল্লাহ এই লোকটা দুনিয়াতে আমার হক হক নষ্ট করেছিল, আমার জমি দখল দিয়েছে, আমারে অত্যাচার করেছে, জুলুম করেছে, আল্লাহ এক কথায় আমার হক নষ্ট করেছে, আয় আল্লাহ দুনিয়াতে ন্যায় বিচার পাই নাই, আজকেও কি ন্যায় বিচার পাব না। দুনিয়ার সিস্টেম কি জানেন, একজন সম্পদওয়ালা যদি একজন গরিব মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে, তার সম্পদ দখল দেয়, ওই গরিব মানুষ যদি এলাকার বিচারক যারা আছে এদের কাছে বিচার চাইতে যায়, উল্টা সে আরো যাইয়া বিপদে পড়ে, ঠিক কিনা বলেন? ওর কানের কাছে মুখটা লাগায় কয় বেড়া, জমি গেছে জমি গেছে, বেশি আগাইলে কিন্তু জান যাইব গা, ঠিক কিনা বলেন? এবার ওই লোক জানের ভয়ে চুপ করে বসে থেকে কিচ্ছু আর কয় না, ঠিক কিনা? হায় হায়, এই মাজলুম দুনিয়াতে হয়তো চুপ করে আছে, আজকে কিছু বলতেছে না, ও তো বলবে সেই দিন, ঠিক কিনা বলেন? আর কেয়ামতের দিন লেনদেন হবে নেকি দিয়ে, হয়তো গোনা নিতে হবে না হয় নেকি দিতে হবে। এবার আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করবে, তুমি কি দুনিয়াতে তার হক নষ্ট করেছিলে নাকি? বলবে হ্যাঁ করেছি, মিথ্যা বলার কোনো উপায় নাই। লোকটা বলবে, দাও তার হকটা আদায় করে দাও। আল্লাহ কিভাবে হক আদায় করব, এ তো দুনিয়া না, দুনিয়া না, দুনিয়া যদি হইতো সম্পদের দ্বারা আমি তার হকটা আদায় করতাম, আয় আল্লাহ এ তো দুনিয়া না, কেমনে হক আদায় করব? এইবার ওই যে মাজলুম বাদী, সে বলবে, আল্লাহ ঠিক এটা তো দুনিয়া না, আমার এখানে তো সম্পদের দরকার নাই, আমার হক সে নেকির দ্বারা আদায় করে দিক। এইবার ওই পাহাড় পরিমাণ নেকের মালিক তার হক নেকির দ্বারা আদায় করবে, একের পর এক তার ব্যাপারে অভিযোগ দিতে থাকবে, আর নেকি থেকে সে হক আদায় করতে থাকবে। মানুষের হক আদায় করতে গিয়ে একটা সময় পাহাড় পরিমাণ নেক শেষ হয়ে যাবে, কিন্তু অভিযোগকারী এখনো বাকি, অনেক মানুষের হক আরো আদায় করতে হবে। লোকটা এবার আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ মানুষের হক আদায় করতে করতে পাহাড় পরিমাণ নেকি শেষ হয়ে গেল, নেকি তো আর নাই, আরো তো অভিযোগকারী আছে। এবার অভিযোগকারীরা বলবে, আল্লাহ
ওর কাছে নেকি নাই তাতে কি আমাদের গোনাগুলা নিয়ে আমাদের হক আদায় করে দি। এবার পাহাড় পরিমাণ নেকের মালিক মানুষের গোনা নিতে নিতে পাহাড় পরিমাণ গোনার মালিক হবে। নবীজি বলেন এই লোকটা হলো কেয়ামতের দিন সবচাইতে নিঃস্ব মানুষ, কারণ তার নামাজের অভাব ছিল না, রোজার অভাব ছিল না, হজের অভাব ছিল না, দান সদকার অভাব ছিল না, কিন্তু একটা জিনিস তার খারাপ ছিল, সে মানুষের হক আদায় করত না, মানুষের হক নষ্ট করত। তাহলে বোঝা গেল বান্দার হক বড় জটিল জিনিস, ঠিক কিনা বলেন? বান্দার হকের আলোচনা তো অনেক লম্বা, এক একটা দিকে গেলে দীর্ঘ সময় আলোচনা করা লাগবে, আমি বেশি দূরে যাব না। আমাদের নিজেদের মধ্যে নিজেদের কিছু হক আছে, যেই হকগুলার ব্যাপারে আমরা উদাসীন, অনেকটাই উদাসীন। আমরা মনে করি ওরা তো আমার কাছের লোক, ওদের আবার কিসের হক, বিষয়টা এমন না। বরং আমার যত কাছে এর তাদের হকগুলা হলো তত জটিল। কোরআন হাদিসের মধ্যে স্ত্রীর হক, সন্তানের হক, মা বাবার হক, প্রতিবেশীর হক, এক মুসলমান হিসাবে মুসলমানের হক, অমুসলিম মানুষ হিসাবে তার হক, প্রতিবেশীর হক, সব হকের কথা কোরআন সুন্নার মধ্যে আছে না নাই? যেই হকটাই নষ্ট করা হবে কিয়ামতের দিন, ওই হকের প্রতিদান নেকের দ্বারা দিতে হবে। এজন্য আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেন, সেই দিন আসার আগে তোমরা সতর্ক হও, যেই দিন আল্লাহ তাআলা বাদী বিবাদীর মধ্যে মীমাংসা করে দিবে, সেই দিন আসার আগে সতর্ক হও, তোমরা যদি কাউকে কথার দ্বারা অন্যায়ভাবে কষ্ট দিয়ে থাকো, সেই দিন আসার পূর্বে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নাও। একজন আর একজনরে বিনা কারণে কথার দ্বারা কষ্ট দিয়েছে, মাপ চাইতে পারে নাই, কেয়ামতের দিন এই যে মাপ দুনিয়ায় চাইতে পারলো না, এর বিনিময়টাও তার নেকির মাধ্যমে ওই লোকটারে দিতে হবে। কঠিন এক অবস্থা। সেজন্য আমরা অনেক দূর যাব না, আমরা যেটা আলোচনা করব আজকে অধীনস্থ তথা সন্তানদের হক। কার হক? জোরে বলেন, সন্তানের হক। একেবারে অল্প সময়, বেশি সময় নিব না, সন্তানের হক। আমরা যে জায়গায় যাই, অধিকাংশ জায়গায় অনেক মুরব্বী আইসা বলে, বাজান আমার তিনটা ছেলে, চারটা ছেলে। এক জায়গায় গেছি চট্টগ্রাম, বলে তিনটা ছেলে আমার, লেখাপড়া শিখাইছি, যা চাকরি পেয়ে ব্যবসা করে যা জমাইছি সব তাদের লেখাপড়ার পিছনে ব্যয় করছি, নিজের ভিটা বাড়ি টুক বল ছাড়া আর কিছুই নাই, এই সন্তানদেরকে জীবনের সর্বস্ব ব্যয় করে আমি ডাক্তার বানিয়েছি, ইঞ্জিনিয়ার বানিয়েছি, আজকে তারা বিদেশের বাড়িতে পরিবার সন্তান সহ থাকে। হুজুর, আমার বাড়িটা আমি বড় বাড়িও বানাইতে পারি নাই যে ভাড়া দিয়ে খামো, আজকে ঘরের মধ্যে পড়ে থাকি, ওষুধ কেনার টাকাটাও আমার ওই ছেলেরা দেয় না। একটু মা বাবার হকের ওয়াজ করেন। ছেলে তিনটা উচ্চশিক্ষিত, বিদেশের বাড়িতে থাকে, স্ত্রী সন্তান নিয়ে ওনারে ওষুধ কেনার টাকা দেয় না। উনি আমার এসে কি বললো, বাজান একটু মা বাবার হকের ওয়াজ করো। তখন আমার বলতে মন চাইছিল যে বাবা, আমি যে আপনার মা বাবার হকের ওয়াজ করবো বুঝলাম মনে মনে, কিন্তু আপনি কি আপনার সন্তানের হকগুলা বাস্তবে আদায় করছিলেন ছোটবেলায়? যদি তাদের হক আপনি ওই ছোটবেলায় আদায় করে না থাকেন, বড় হলে তো তারা আপনার হক আদায় করবে না, এটা স্বাভাবিক ব্যাপার, ঠিক কিনা বলেন? দেখেন, একজন মা বাবা সন্তানের কাছে হক কখন পায়? সন্তান যখন বালেগ হয়। সন্তান বালেগ হওয়ার আগ পর্যন্ত মা বাবা সন্তানের কাছে ওই এই বলতে পারবে না যে তুমি এটা যাও রিক্সা চালাইয়া ইনকাম করে এনে খাওয়াও, এ কথা বলার অধিকার মা বাবার নাই। কারণ সন্তান বালেগ হওয়ার আগ পর্যন্ত সে মা বাবার অধীনে থাকে, মা বাবার অধীনস্থ। সে যখন বালেগ হয়ে যাবে, মা বাবা যদি অসুস্থ হয়, সন্তানের দায়িত্ব হলো পরিশ্রম করে উপার্জন করে মা বাবার চিকিৎসা করানো, ঠিক কিনা বলে? তাহলে সন্তানের কাছে মা বাবা হক পায় কখন? স্বাভাবিক, সন্তান বালেগ হয় যখন। কিন্তু এই সন্তানও তো মা বাবার কাছে হক পায়, পায় কি পায় না, কখন পায়? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন লোক আসছে, আসার পরে বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন উমর, আমার একজন সন্তান আছে, আমার সন্তান আমার হকটা আদায় করে না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেই সন্তান হক আদায় করে না সাথে আনছো না কি? বলে, না খলিফাতুল মুসলিমিন আনি নাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আগামী দিন তাকে সহ আমার কাছে আসবা। পরের দিন সকাল বেলায় বাপ ছেলেরে নিয়ে উমরের দরবারে হাজির। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেটাকে জিজ্ঞাসা করে, কিরে বেটা, তুমি বাবার হক আদায় করো না কেন?
বাবার হক আদায় করবা এইবার ছেলেটা বলে খলিফাতুল মুসলিমিন আপনার কাছে আমার একটা জিনিস জানতে চাওয়ার আছে কি জানতে চাও বলে হক কি শুধু সন্তানের কাছে মা বাবা পায় নাকি সন্তানও মা বাবার কাছে কিছু হক পায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হ্যাঁ অবশ্যই সন্তান মা বাবার কাছে হক আগে পায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটা হকের কথা বর্ণনা করেছেন হাদিসের আলোকে আরো কিছু হক আছে আমি বিস্তারিত লম্বা আলোচনায় যাব না শুধুমাত্র কথাগুলা হকগুলা আপনাদের টাচ করে দিয়েই চলে যাব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক নম্বরে বললেন শোনো দুনিয়ার সব সন্তানের মা বাবার কাছে অন্যতম প্রধান এক নম্বর হক হলো একটা দিনদার মা আপনাদেরকে জিজ্ঞাসা করি সন্তান আগে না মা আগে জোরে বলেন সন্তান আগে না মা আগে সন্তান আগে না বিবাহ আগে জোরে বলেন কোনটা আগে কিন্তু আফসোস আজকে এ জাতিকে পরবর্তী প্রজন্মকে নষ্ট ভ্রষ্ট করার জন্য আজকে যারা মিডিয়ার সেলিব্রিটি আছে এদের বাচ্চা হয় আগে বিয়ে হয় পরে ঠিক কিনা বলেন সুতরাং সাবধান মুসলমান এই ধরনের অপকর্ম অপসংস্কৃতি যারা আমাদের দেশে পরিচালনা করতে চায় আমাদের দেশের সামাজিক সভ্যতাকে নষ্ট করতে চায় এ দেশ থেকে তাদেরকে জুতা পিটা করে তাড়া করতে হবে ঠিক কিনা বলেন আজকে দেখেন না খবরে মিডিয়ার মধ্যে পত্রিকা খুললে মোবাইল খুললে শুধু পতিতা নষ্টা ভ্রষ্টা মহিলাদের খবর আছে না নাই সমাজটাকে নষ্ট করে দিচ্ছে একদিন খবর আসলো যে উনি মা হইতে চলছে এর তিন মাস পরে ওনার গায়ে হলো তাইলে আমরা কি বুঝতে পারলাম যে আগে ও সন্তান গ্রহণ করছে এরপরে বিবাহ হইতেছে তার মানে যেটা হইতেছে বাংলা কথায় আরবিতে ওয়ালাদুজ জেনা বাংলাতে কি বলে বলেন তো জারজ সন্তান আর একটু গ্রামের ভাষায় বললে হারামজাদা অবস্থাটা কোথায় গেল আমাদের যাই হোক এক নম্বরে একটা দিনদার মা দরকার আর দিনদার মা হবে হলো বিবাহের পূর্বে দুনিয়ার মানুষ যারা বিবাহ করে নাই সন্তান হবে কি হবে না বিবাহ হবে কি হবে না এটা আল্লাহ তাআলা ভালো জানে কিন্তু তার নিয়ত থাকতে হবে আমি বিবাহ করব একটা দিনদার মেয়ে কারণ এটা তার অনাগত সন্তানের প্রধান হক এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করার ক্ষেত্রে দিনদারিত্বকে প্রাধান্য দিতে বলেছে নবীজি বলেন মানুষ চারটা জিনিস দেখে বিবাহ করে বংশ দেখে সম্পদ দেখে চেহারা দেখে দিনদারিত্ব দেখে নবী বলেন ফাজফার বিদাতিদ্দিন দিনকে প্রাধান্য দাও বাকি তিনটা আছে হান্ড্রেডে হান্ড্রেড দিনদারিত্ব নাই কাইটা চলে আসো সব শেষ হয়ে যাবে বাকি তিনটা নাই দিনদারিত্বতে হান্ড্রেডে হান্ড্রেড বিবাহ হয়েই গেছে একটু সবর করো এই দিনদার মেয়ের দ্বারা এমন সন্তান আল্লাহ দুনিয়াতে দিবে যা তোমার চক্ষু এবং হৃদয় শীতলকরণের কারণ হবে ঠিক কিনা বলে আমরা আল্লাহর কাছে দোয়া করি না শিখাইয়া দিছে আল্লাহ তাআলা সেজন্য যারা বিবাহ করেন নাই দোয়া করবেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা যারা বিবাহ করে নাই তারাও করবে যারা বিবাহ করছে তারাও করবে যাদের সন্তান হয় নাই তারাও করবে যাদেরকে আল্লাহ সন্তান দিয়েছে তারাও করবে যারা বুড়া হয়ে গেছে তারাও করবে ছেলেও করবে মেয়েও করবে বেটাও করবে বিটিও করবে প্রত্যেক নামাজে দোয়া করবে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ও আমার রব এমন স্ত্রী এমন সন্তান আমাদেরকে দান করেন ও আমার রব এমন স্ত্রী এমন সন্তান আমাদেরকে দান করেন কুররাতা আয়ুন যারা আমাদের চক্ষু শীতলকরণের কারণ হয় ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা এবং আমাদেরকে আপনি মুত্তাকিনদের ইমাম হিসাবে কবুল করে নেন এই দোয়া করতে হবে যাদের বিবাহ হয় নাই ওরা আরো বেশি বেশি করবে যাতে দিনদার মেয়ের ব্যবস্থা আল্লাহ তারে করে দেয় ঠিক কিনা একটা হলো প্রস্তুতকৃত জিনিস আর একটা হলো কিনা আইনা প্রস্তুত করা দুইটার মধ্যে তফাৎ আছে না
আপনি যদি রেডি জিনিসটা কিনে আনেন ওইটাই তো পাইলেন, আর যদি চিন্তা করেন না যা হয় হোক বাড়িতে নিয়ে পিটাইয়া বাউড়াইয়া ঠিক করবো নে, ঠিক হইতেও পারে নাও পারে, ঠিক কিনা? সেজন্য আপনি দিনদার মেয়ে বিবাহ করবেন, কারণ সন্তানদের অন্যতম প্রধান হক হলো একজন দিনদার মা। দুই নাম্বার, বিবাহ যখন হবে শরীয়ত যেভাবে যা শিখায় দিয়েছে সেইভাবে আমাদেরকে করতে হবে। স্বামী স্ত্রী মেলামেশায় যাবে, আল্লাহর নামে শুরু করবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে দোয়া শিখায় দিয়েছেন, কারণ হাদিসের মধ্যে আসছে স্বামী স্ত্রী যখন মেলামেশা করে তারা যদি অপবিত্র থাকে বিসমিল্লাহ ছাড়া যদি শুরু করে দেয় ওই সহবাসের সাথে শয়তান মিলিত হয়ে যায়। সেজন্য দোয়া পড়বে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। তাহলে কি হবে, এই বিবাহের মধ্যে ওই কাজের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবে, সন্তান হইলে দিনদার সন্তান হবে, সুবহানাল্লাহ। এগুলো সব জানতে হবে শরীয়তের নিয়ম অনুযায়ী। এরপরে যখন একটা সন্তান মায়ের পেটের মধ্যে আসবে, এইবার মার কিছু দায়িত্ব আছে। আমাদের দেশে সন্তান যখন মায়ের গর্ভে আসে এখন তো মা চিন্তা করে, আগে তো ঘুরতে চলে যাইতাম ওই করিমপুর ব্রিজের কাছে, নরসিংদী শহরে চলে যাইতাম, কিন্তু পেটের মধ্যে বাচ্চা নিয়ে তো আর ঘোরাফেরা মার্কেট দোকানে যাওয়া যাবে না। কি করা যায়, ছেলের বাপ পেটের মধ্যে যেই বাচ্চা আসছে তার বাপকে বলে, ও শোনো একটু কাজ করো। কি করব, বলে এখন তো আর বাইরে ঘুরতে ফিরতে যাওয়া যাবে না, একটা কাজ করো ঘরের মধ্যে বড় একটা টিভি আর ডিশের লাইন লাগায় দাও, নাইলে বলে বড় একটা মোবাইল কিনে দাও, ওয়াইফাই লাইন লাগায় দাও, যাতে করে দিনভর মোবাইল টিভি দেখে আমি আমার সময়টা কাটাতে পারি। এই কথাই অধিকাংশ মহিলারা এখন বলে, ঠিক কিনা বলেন? কিন্তু মুরব্বী যারা আছেন এই মুরব্বীরা জানবে ভালো, ওনাদের মা ওনাদের দাদা দাদি দাদি এনারা কি করতো, সন্তান যখন আসতো মায়ের পেটে কোনো জায়গায় যাওয়া বাপ ঘরের থেকে আর বেরিত না, ঘরের ভেতরে থাকার চেষ্টা করতো জানি মানুষের নজর না পড়ে। আগে অনেক মহিলা যদিও মানুষের সামনে যাইতো শালীনতার সাথে যাইতো, কিন্তু সন্তান পেটে আসার পরে আর কারো সামনেই যাইতো না, ঘরের কোনায় বসে থাকতো। আর কি করতো, কোরআন পড়তো, তাসবিহ তাহলিল পড়তো, দুরূদ শরীফ পাঠ করতো, ঘরের টুকিটাকি কাজ করতো। কিন্তু এখন এরগুলা কি হয়, টেলিভিশন দেখে সময় কাটায়, মোবাইল ইন্টারনেট দেখে সময় কাটায়। হুজুরদের কথা না, বিজ্ঞানের কথা। সন্তান যখন মায়ের পেটের মধ্যে আসে কিছুদিন পর মায়ের যেটা মাস একটা প্রতি মাসে যে একটা অসুস্থতা মেন্সটা হয় এটা বন্ধ হয়ে যায়। কেন বন্ধ হয়ে যায়, কারণ ওই নারীর মাধ্যমে আল্লাহ তাআলা সন্তানের নারীর সাথে একটা কানেকশন দিয়ে দেয়, ওই রক্তটাকে যেই রক্তটা অপবিত্র ছিল হারাম ছিল আল্লাহ তাআলা কুদরতিভাবে সেটারে প্রসেসিং করে মায়ের পেটের মধ্যে সন্তানের প্রবৃদ্ধি আল্লাহ তাআলা দান করে, সুবহানাল্লাহ। বলে তার মানে মার খাবারটা যেমন হয় সন্তানের প্রভাবটা তেমন হয়। চিকিৎসা বিজ্ঞান এই জন্য বলে, কেউ যদি পেটের গর্ভের সন্তান যেমন চায় খানা দানাও জানি তেমন করে। খাবার এক এক ধরনের, খাবার এক এক ধরনের পুষ্টি আছে, যেমন কিছু খাবার আছে খাইলে সৌন্দর্য বাড়ে, যেমন গাজর, কেউ যদি ডেলি গাজর খায় প্রতিদিন গাজর খাইলে এক সময় তার চেহারার মধ্যে একটা লালচে ভাব আসবে, কালো হোক আর সাদা হোক, ওই মা যদি ডেলি গাজর খায় ওই খাবারের প্রভাব তার পেটের সন্তানের মধ্যে যাবে। শুধু তাই না, একটা সময় 120 দিন প্রসেসিং এর পর এই মায়ের পেটের মধ্যে তুচ্ছ একটু নাপাক পানিটা বড় হয়ে যায়, মাংসের টুকরায় পরিণত হয়। আল্লাহ তাআলার আদেশে দুইজন ফেরেশতা এসে এবার ওর মধ্যে প্রাণ দিয়ে দেয়, রূহ দিয়ে দেয়। এই কান হয়, হাত হয়, পা হয়, যখন মায়ের পেটের মধ্যে সন্তানকে আল্লাহ তাআলা শ্রবণ শক্তি দিয়ে দেয় ওই সময় মা যা বলে মা যা শোনে পেটের মধ্যে থেকে সন্তান কানটা খাড়া করে সেগুলা শুনতে থাকে। মার পেটের মধ্যে যখন বাচ্চার কান হয় শ্রবণ শক্তি হয় তখন সে কি করে, মা যা বলে মা যা দেখে শুনে সে সেগুলা সব বুঝতে পারে। এজন্য আমেরিকার একজন বিজ্ঞানী ডাক্তার উনি ওনার একটা গবেষণা থিসিসের পরে উনি ফলাফল পেয়েছেন, উনি সেজন্য অনেক গর্ভবতী মহিলাদেরকে বলছেন ডাইকা, শোনেন আপনারা যদি চান আপনার সন্তান ভালো গায়ক হবে তাহলে আপনি নিজে গান গাবেন, গান শুনবেন,
তাহলে আপনার সন্তানের উপরে এটার প্রভাব পড়বে, যে যা ওই সময় করবে সন্তানের উপরে প্রভাব সেটাই পড়বে। সেজন্য মা বোনদের কাছে আরজ হলো, যখন সন্তান গর্ভে আসবে কোরআন তিলাওয়াত বেশি বেশি করেন, তাহলে সন্তান কোরআনওয়ালা হবে। হায়রে আপনি দুরুদ শরীফ বেশি বেশি পাঠ করেন, তাইলে নবীজির খাটি আশেক হবে। আপনি ইস্তিগফার বেশি বেশি পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়েন, গুনাহ থেকে বেঁচে থাকেন, খারাপ মানুষের নজর থেকে বেঁচে থাকেন, দ্বীনের উপরে থাকেন। আমার দিল সাক্ষ্য দেয় এই সন্তান একজন নেককার সন্তান হবে। সেজন্য মার পেটে যখন সন্তান আসবে, মার কিন্তু বড় দায়িত্ব, বড় ভূমিকা, কখনো সে গুনার দিকে যাবে না, নেকের কাজের মধ্যে থাকবে। ফায়দা হবে সন্তানের, কোরআন শুনবে, পড়তে পারে না, মোবাইলে গান না শুনে কোরআন শুনবে, এই শ্রবণ করার মধ্যেও ফায়দা আছে। এরপরে সন্তান যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হবে, কিছু করণীয় বিষয় আছে। এক নাম্বার, সন্তান যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হবে, তার ডান কানে আজান, বাম কানে দিতে হবে কামাত। ছেলে হোক মেয়ে হোক, ডান কানে আজান, বাম কানে কামাত। কিন্তু আফসোস, আজকে আমাদের দেশে অনেক মানুষ বোঝে না, তার বাচ্চা হয়েছে নরসিংদীর হসপিটালে, ওইখান থেকে ফোন দিছে মসজিদের মুয়াজ্জিনের কাছে রাত তিনটার সময়। রাত তিনটায় ইমাম মুয়াজ্জিনরে ডাকে তো কেউ মরলে, ঠিক কিনা? মুয়াজ্জিন ফোন ধরে ওয়ালাইকুম আসসালাম দিয়ে কয়, ভাই মরছে কে, মরছে কে, কেদার বেটা, তোরে কি কেউ মরার খবর দিছে? কারণ মুয়াজ্জিন ইমাম চিন্তা করে, মানুষ আমাদের শেষ রাত্রে মধ্যরাত্রে এই জন্যই ডাকে, কেউ মরলে কেন, ঘরের মধ্যে একজন মরছে, যারে ছাড়া ঘুম হইতো না সে মারা গেছে। রাত তিনটার সময় বাসার থেকে মহিলা মুয়াজ্জিনরে ফোন দিয়ে বলে, ভাই দেখেন বাচ্চারা ভয়ে ঘুমাইতে পারতেছে না, লাশটা তাড়াতাড়ি বের করেন ঘর থেকে, ঠিক কিনা বলেন? এই জন্য বলে, যেই লোকের টাকার ঘর ওই লোকটার মধ্যে শুধু রূপটা নাই, বডির সব ঠিক আছে। হা হা, এখন ওই লোকটা ঘরে রাতের দুই তিনটা ঘন্টা তারে থাকতে দিবে না, বাইর করে দিতেছে তাড়াতাড়ি। এটাই দুনিয়া, এটাই দুনিয়ার বাস্তবতা। চোখ বন্ধ করে দেখেন, মরে দেখেন, দুই দিন মোহাব্বত কইরা লাশটা ঘরে রাখবে না, রাখবে বলেন? রাখবে না। মুয়াজ্জিনরে ফোন দিয়ে, কারে বেটা কেউ মরে নাই, কি হয়েছে? আমার একটা পোলা হয়েছে, তুই একটু মাইকে আজান দিয়ে দে। তাহলে দেন, পোলা হইল কই, আজান দেয় কই? সেজন্য বাচ্চা যেখানেই হোক, কোনো পুরুষ মানুষ যদি নাও থাকে, মহিলারা আজান একামতের শব্দগুলা, ডান কানে আজানের শব্দ, বাম কানে একামতের শব্দগুলা মহিলারা বইলা দিবে, কোনো অসুবিধা নেই, আস্তে আস্তে বললেই হবে, কানে হাত দিয়ে জোরে কইতে হবে এরকম কোনো কিছু না। কেন? কারণ বাচ্চাটা মায়ের পেটের মধ্যে একটা জগতে ছিল, ঠিক কিনা? ও এখন নতুন এক জগতে পদার্পণ করেছে, এই জগতের সর্বপ্রথম কথা সে শুনবে আল্লাহর বড়ত্বের কথা। সেজন্য ডান কানে আজান, বাম কানে ইকামাত। এরপরে যখন সন্তানের সাত দিন বয়স হবে, সন্তানের আকিকা করবে, এই দিন কয়েকটা কাজ আছে। এক নম্বরে মাথা মুন্ডন করবে, মাথার মধ্যে যদি চুল থাকে ওই চুলগুলাকে মুন্ডন করে, চুলের ওজন পরিমাণ স্বর্ণ অথবা রূপ্য, অথবা স্বর্ণ রূপ্য পরিমাণ টাকা মানুষের মাঝে সদকা করে দিবে। এরপরে সপ্তম দিন সুন্দর একটা নাম রাখবে, যেই নাম তার ধর্মীয় পরিচয় বহন করে, সুন্দর নাম রাখবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায় দেন, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দের নাম হলো আব্দুল্লাহ আর আব্দুর রহমান। এলাকায় যদি আব্দুল্লাহ আর আব্দুর রহমান বেশি হয়ে যায়, আল্লাহ তাআলার গুণবাচক অনেক নাম আছে, ওই নামগুলার সাথে শুধু আব্দ যোগ করে রেখে দিবে। যেমন আল্লাহ তাআলার এক নাম হলো রাজ্জাক, নাম কি? রাজ্জাক। কার নাম? আল্লাহর একটা নাম সিফাত, এর সাথে বলবে আব, মানে আব্দুর রাজ্জাক, আব্দুল খালেক, আব্দুল মালেক, মানে রাজ্জাকের গোলাম, সৃষ্টিকর্তার গোলাম, মালিকের গোলাম, আব্দ শব্দ যোগ করে রাখবে, নাম রাখবে। আবার ডাকার ক্ষেত্রে সতর্ক, আমাদের দেশে যার নাম আব্দুর রাজ্জাক, এরে কি ডাকে বলেন তো? রাজ্জাক, খালেক, আবার মাঝে মধ্যে এই নামটার একটু ব্যাখ্যা করে ডাকে, আছে না নাই? খবরদার, আল্লাহর রাসূল নিষেধ করছে, কারণ নাম এরকম তেড়া ব্যাখ্যা করে ডাকা যাবে না। শুধু তাই না, কোরআনুল করিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে ওই যে
উপাধি দেয় না মাঝে মধ্যে, মানে একজনের দোষ ত্রুটি এগুলা নিয়ে উপাধি দেয়, ওই উপাধিরে ওরা নাম বানায় ফেলে, বুঝছেন? এই ধরনের উপাধি ধরে ডাকা যাবে না, নামের ক্ষেত্রে টেড়া বেগা করে ডাকা যাবে না, যেমন খালেক কে মালেক কে এরকম ডাকা যাবে না, নামগুলো সুন্দরভাবে ডাকতে হবে। আর নামটা এমন ডাক নাম রাখতে হবে যেই ডাক নাম ডাকলে তার ধর্মীয় পরিচয় পাওয়া যায়। কিন্তু আফসোস কি, যেটা ভালো নাম এটারে লুকায় রাখে পকেটের মধ্যে। নাম কি? নাম হলো টনি। কি টনি কার নাম? এ তো কুত্তার নামও টনি আছে, তোর নাম টনি রাখতে গেছে কেডা? না না হুজুর, আমার পুরো নাম হলো আব্দুর রহমান টনি। তাহলে আব্দুর রহমান কত সুন্দর নাম, বলার সাথে সাথেই বোঝা যায় আহারে রহমানের গোলাম। আর টনি যখন কইছে এটা পুরুষ, মহিলা, বেটা, গরু, ছাগল না কি বোঝাই যায় না, ঠিক কিনা বলেন? এজন্য নাম সুন্দর নাম রাখতে হবে যেই নাম ধর্মীয় পরিচয় বহন করে। এরপরে সপ্তম দিন আর একটা কাজ হলো, ছেলে হলে দুইটা ছাগল দিয়া আকিকা, মেয়ে হলে একটা। সপ্তম দিনে না পারলে চোদ্দ দিন, চোদ্দ দিনে না পারলে একুশ দিন, না পারলে যেই দিন পারে সেই দিন। মনে রাখবেন এই জায়গায় কয়েকটা পাঠ, আকিকা এক সুন্নাত, সপ্তম দিন, চোদ্দ দিন, একুশ দিনে দেওয়া আর এক সুন্নাত, ছেলে হলে দুইটা, মেয়ে হলে একটা দিয়ে দেওয়া আর একটা সুন্নাত। এখন সপ্তম দিন আপনার ছেলে হয়েছে, দুইটা ছাগল দেওয়ার সামর্থ্য নাই, একটা দিয়ে দেন, হয়ে গেল। সুদের উপরে আইনা আর একটা দেওয়া লাগবে না। আমাকে বাঙালি গো কাম তো এই যে হুজুর কইছে আকিকা দুইটাই দিতে হবে, টাকা তো পাই না, একজনের কাছ থেকে সুদের টাকা আইনে পোলার খাসি কিনা আকিকা দিছে সুদের টাকা দিয়া। এ আকামের দরকার নাই, আপনার নাই আপনি দিয়েন না, কোনো অসুবিধা নাই। এখন আপনার সপ্তম দিনেও টাকা হয় নাই, একুশ দিনেও হয় নাই, চোদ্দ দিনেও হয় নাই, আপনার যখন হয় তখন দেন, দুইটা পারলে দুইটা দিয়া, একটা পারলে একটা দিয়া। কিন্তু সমস্যাটা কোথায় বাধে? আমাদের সমাজের সামর্থ্যবান মানুষগুলাও ছেলে হয়েছে, দুইটা খাসি দিয়া আকিকা দেওয়া কোনো অসুবিধা নাই তার, কিন্তু গাফলতি করে ও বলে ঠিক আছে আকিকা কোরবানির সাথে দিয়ে দিব, আছে না নাই? মনে রাখবেন কোরবানির সাথে আকিকা দেওয়া এটা জায়েজ, তবে সুন্নাত না। আমরা আমলের ক্ষেত্রে সুন্নাতকে প্রাধান্য দিব বেশি, যদি অপারগতার কারণে সুন্নাতের উপরে আমল না করতে পারি এরপরে যাব জায়েজের কাছে। সুযোগ আছে আমি সুন্নাতকে বাদ দিয়ে জায়েজের জন্য বসে থাকবো না। এই কোরবানির সময় আসলে আমাদের দেশে এই যে শুরু হয়ে যাবে, এক গ্রুপ বলে না আকিকা দেওয়াই যাবে না, আর এক গ্রুপ বলে দিতেই হবে, এই রাগের ঠেলায় আকিকা টাইম মতো না দিয়ে কোরবানির সময় দেয়, এটা আমরা করব না। যদি দিতে পারি দিয়ে দিব, না দিতে পারলে কোরবানির সাথে দেওয়া জায়েজ আছে, গেঞ্জামের কোনো সুযোগ নেই। কিন্তু সুন্নাত আদায় হলো না, মূল সুন্নাত হলো ওই যে যথাসময়ে সপ্তম দিনে অ্যাবিলিটি থাকলে দুইটা, না থাকলে একটা, না পারলে চোদ্দ দিন, না পারলে একুশ দিন। আমলের ক্ষেত্রে সর্বদা সুন্নাতকে প্রাধান্য দিব, যদি অপারগতার কারণে না পারি এরপরে জায়েজের কাছে যাব। বোঝা গেছে না কথা? দ্বন্দ্বের মধ্যে আমরা যাব না। এরপরে যখন ছেলেটা একটু বড় হবে, আমরা তাকে সর্বপ্রথম কোরআনের শিক্ষা দিব, দিনই শিক্ষায় প্রথম শিক্ষিত করব, কোরআনের শিক্ষায় প্রথম শিক্ষিত করব। এরপরে যখন আর একটু বড় হবে, যদি প্রতিষ্ঠানে যখন দিব, দিনই শিক্ষাটা আগে তাকে দিব, কারণ এই সন্তান শরীয়ত যতটুকু ইলম ফরজ করেছে ততটুকু ইলম এই সন্তানকে শিক্ষা দেওয়া মা বাবার দায়িত্ব, আর মা বাবার মাধ্যমে ওই শিক্ষা পাওয়া সন্তানের হক। যদি কোনো মা বাবা তার সন্তানকে ফরজ ইলম পরিমাণ, ফরজ পরিমাণ ইলম জ্ঞান শিক্ষা না দেয়, তাহলে ওই মা বাবা ওই সন্তানের হক নষ্টকারী বলে বিবেচিত হবে। সেজন্য আমার সন্তানকে আমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার যা মন চায় বানাই, সমস্যা নাই, কিন্তু প্রথমে আমি তাকে দিনই শিক্ষায় শিক্ষিত করব। করা যাবে না ইনশাআল্লাহ? যাদের আছে তারা দিবেন, যাদের হয় নাই তারা নিয়ত করে রাখেন যে আমার সন্তানকে প্রথম আমি নুরানি মাদ্রাসায় দিব, মক্তবে দিব, কোরআন শিখবে, সব কিছু শিখবে, এরপরে সে দুনিয়ার ডাক্তার, ইঞ্জিনিয়ার যা হয় হোক, কারণ আমাদের ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার এগুলো দরকার, ঠিক কিনা বলেন? এরপরে যখন সন্তানের 7 বছর বয়স হবে, নামাজের জন্য তাগিদ দিব, 10 বছর বয়স নামাজের জন্য প্রহার করব। এখন আপনি যদি ছোটবেলা থেকে বাচ্চাটাকে নামাজে অভ্যস্ত করেন, সে কিন্তু অভ্যস্ত হয়ে যাবে। দেখেন
আমরা তো অনেক সময় বুঝি না, সুন্নাতটা মসজিদে পড়ার চাইতে বাসায় পড়া উত্তম। আপনি মসজিদে শুধু ইমামের সাথে ফরজ পড়বেন, কিন্তু সুন্নাতগুলা বাসায় পড়বেন, খোলা জায়গায় পড়বেন, বারান্দায় পড়বেন কেন? আপনার যদি দুই তিন বছরের বাচ্চা থাকে, আপনি যদি বাসায় সুন্নাত পড়েন, জায়নামাজ বিছায়া দেন, নামাজ যখন শুরু করবেন, আপনার ওই দুই আড়াই বছরের বাচ্চা আপনার সাথে সাথে নামাজ পড়া শুরু করবে, তাই না? ওর কিছু না থাকুক, ল্যাংটা থাকে থাক, ওর টুপি খোঁজা শুরু করবে, টুপি মাথায় দিয়ে আপনার সাথে সেজদা দিবে, রুকু দিবে, দেখবেন এই অভ্যাসটা কেমনে হবে। আপনি বাসায় সুন্নাত পড়েন, আপনার আপনি বুড়া হয়ে গেছেন, আপনার ছেলের ছেলে আছে, আপনি বাসায় পড়েন না, ও দাদার সাথে মজা করবে। আরে পোলাপান সেজদায় ঘাটের উপরে উঠে যায় না মাঝে মধ্যে, একটু দেরি করেন, তাতে সমস্যা কি? যখন একটু বড় হবে বুঝবে, যেমন বাচ্চাদের চার বছর হয়ে গেলে, সাড়ে তিন চার বছর হইলে ওরা নিজের প্রস্রাব পায়খানার কথা ভালো মতো বলতে পারে, তখন মসজিদে আনবেন, একবারে গ্যাদাটারে নিয়ে আসবেন না, যেটা আগামতার কথা কইতে পারে না এরকম বাচ্চা মসজিদে আনবেন না। তিন বছর সাড়ে তিন বছর হইলে বাচ্চারা সব বলতে পারে, প্রস্রাব পায়খানা আসলে তখন আর প্যান্টে করে না, তখন বলে, ওই সময় মাঝে মধ্যে মসজিদে আনবেন, এমনিই নিয়ে আসবেন, এমনি সময় আনবেন মসজিদে, তাতে কি হবে, সম্পর্ক হবে, ঠিক কিনা বলেন? আবার অনেক সময় অনেকে বেজার হয়ে যায়, বাচ্চারা যখন নামাজের মধ্যে সেজদায় গেলে ঘোড়া বানায় খেলে, রাগ হয় না অনেকে? খবরদার, রাগ হওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে নামাজ পড়তেছেন, নামাজের ইমামতি করতেছেন, নবীজির হুজরা ছিল একেবারে মেহরাবের সাথে, তার মানে রুম থেকে এক পা আগালেই নবীজি ইমামতির মুসল্লায় দাঁড়াতে পারতেন, এত কাছে। একদিন উনি আসরের নামাজের এক সেজদায় গেছেন, সেজদা থেকে উঠেন না, লম্বা সেজদা, সাহাবারা চিন্তা করতেছে নবীজি সেজদা এত দীর্ঘ করতেছে কারণটা কি? সবাই চিন্তা করলো হয়তো সেজদার মধ্যে কোনো ওহী নাজিল হইতেছে, স্বাভাবিক সাহাবিদের উপস্থিতি, যখনই ওহী নাজিল হতো আল্লাহর নবী উপস্থিত সাহাবাদের সামনে সেটা তিলাওয়াত করতেন। আসরের নামাজটা শেষ হলো, নবীজি ঘুরে বসলেন, সবাই চিন্তা করতেছে এই বুঝি নতুন কোনো ওহী নাজিলের কথা নবীজি আমাদেরকে জানাবেন, কিন্তু কই, নবীজি তো কিছু বলেন না। একজন উৎসুক সাহাবি দাঁড়ায় গেল, বলে, ইয়া রাসূলুল্লাহ, আসরের নামাজের ওই সেজদাটা আপনি অনেক প্রলম্বিত করেছেন, দীর্ঘ করেছেন, ইয়া রাসূলুল্লাহ কারণটা কি জানতে চাই? নবীজি বললেন, শোনো, ওই সেজদাটা দীর্ঘ করার কারণ হলো, আমি যখন সেজদায় গেলাম, আমার নাতি হুসাইন আমার কাঁধের উপরে উঠে খেলা শুরু করে দিয়েছে, আমারে ঘোড়া বানায় খেলতেছে আমার নাতি, আমি তাকে কষ্ট দিতে চাই নাই, সে যতক্ষণ না খেলাধুলা করে পরিতৃপ্ত হলো, আমি ততক্ষণ আমার সেজদাটারে লম্বা বানায় দিলাম, সে খেলাধুলা করে তৃপ্ত হলো, নেমে গেল, এরপরে আমি সেজদা করলাম। আমার আপনার নবী ইমামতি করতেছে, সেজদায় কাঁধের মধ্যে উঠে গেছে নাতি, আপনার আমার মসজিদের ইমামের পোলা যদি এইসা ইমামের কাঁধের উপরে উঠে, আর ইমাম যদি সেজদাটারে দশ সেকেন্ডের জায়গায় এক মিনিট লম্বা করে, সালাম ফিরাই এই সভাপতি বলবে, যাও তোমার চাকরি শেষ, গাঠি গুট্টি নিয়ে ভাগো, ঠিক কিনা বলেন? অথচ দেখেন আল্লাহর নবীর কাঁধে সেজদা করেছে নাতি, বিরক্ত হন নাই, ধাক্কা মেরে খেদায় দেন নাই, ফালায় দেন নাই, অনেক জায়গায় দেখছি তাই বলি। একজন গেছে সেজদায়, ছোট বাচ্চা আনন্দ করে ঘাড়ের উপরে উঠছে, মজা করতেছে, ঘোড়া দাদা এরকম করে, মানে নামাজের সেজদার মধ্যে গুতা একটা দিয়ে তিন হাত দূরে বলাই দিস। আপনি আপনার সেজদাটারে লম্বা করেন, সমস্যা কি? সেজন্য ছোট বাচ্চারা নামাজ অভ্যস্ত হবে যদি আমরা বাসায় নামাজ পড়ার অভ্যাস করি, সুন্নাতগুলো বাসায় পড়ার চেষ্টা করব, করা যাবে না ইনশাআল্লাহ, তাহলে আমাদের সন্তান নাতি নাতকর নাতিপোতা যারা আছে এরা নামাজে অভ্যস্ত হবে, আস্তে আস্তে মসজিদে আনা অভ্যস্ত করব, তাহলে দেখা যাবে হাদিসের মধ্যে বলা হলো সাত বছর বয়সে নামাজের জন্য তাগিদ দিবে, কিন্তু যদি আমি এর আগের থেকেই মসজিদের সাথে নামাজের সাথে তাকে সম্পৃক্ত বানায় দেই, আমার দিল বলে সাত বছর বয়সে বাচ্চাটা পাক্কা নামাজি হয়ে যাবে।
মেয়েদেরকে ওই মা ওইভাবে নামাজ পড়াবে নিজের কাছে অভ্যস্ত হয়ে যাবে 10 বছর বয়স নামাজ যদি না পড়ে খাবার বন্ধ করে দিবে শাস্তি দিবে নামাজের জন্য এটা কিন্তু সন্তানের হক আপনি মনে করতে পারেন নামাজ না পড়লে ছেলেরে মারব আপনার ঘরে যদি আগুন লেগে যায় ছেলেটা ঘুমায় আছে আপনি কি এই চিন্তা করবেন নাকি আগুন লাগে লাগুক ছেলেরে ঘুমের থেকে ডাকলে কষ্ট হবে কি করবেন ডাক শুধু দিবেন নাকি পানি নিয়ে বালতি দিয়ে জুতা পিটা করে ঘুম থেকে উঠাবেন ও আগুনে সব শেষ হয়ে গেল অথচ ছেলে তো নামাজ না পড়ে জাহান্নামের আগুনের কাট হইতেছে ডাকেন না কেন এই যে সামনে রোজা আসতেছে রজবের চাঁদ দেখা গেছে বলেন আলহামদুলিল্লাহ দোয়া করব আমরা আল্লাহুম্মা বারিক লানা ফিমা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান এটা নিয়ে আরেক গ্রুপ বলবে এইসব হাদিসে নাই জাল হাদিস এইসব এইসব বলবে আমরা হাদিসে নাই বুঝলাম দোয়াটা তো ভালো তাই না হাদিসের নিয়ত বাদ দেন দোয়ার নিয়তে করেন যে আল্লাহর কাছে বলেন আল্লাহ আমাদেরকে রজব শাবানের বরকত দেন হায়াতটা রমজান পর্যন্ত পৌঁছায়া দেন জোরে বলি আমিন এই যে রমাদান আসতেছে অনেক বাপ মা দিন একটু বড় 14-15 বছরের পাড়া ফাটা ছেলে মেয়ে 14-15 বছরের ছেলে মেয়ে এখন প্রেম বুঝে বাইগা নিয়ে চলে যায় 10-12 বছরের ছেলে মেয়ে প্রেম করে ভেগে চলে যায় ওনাদের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা অথচ 12-14-15 বছরের ছেলে মেয়েদেরকে রোজা রাখতে দেয় না কষ্ট হবে ছেলে অসুস্থ হয়ে যাবে এই সব যেই মা বাপ করে ওই মা বাপরে কেয়ামতের দিন ওই সন্তান বনবে আল্লাহ আমি যে গুনাহগার হইছি এই মা বাপ আগে দেয় ওকে আগে জাহান্নামে দাও এরপরে আমারে দিবা সেজন্য সাবধান বাচ্চাদেরকে রোজা রাখতে মানা করবেন না রোজা রাখলে অসুস্থ হয় না ঠিকভাবে প্রস্তুতি নিয়ে রোজা রাখলে অসুস্থ হবে না বরং আমাদের যে ফুড পয়জনিং এখন শরীরের মধ্যে টক্সিন জমে এই জমে সেই জমে এখন আরো ফাস্টিং বেশি বেশি দরকার রোজা বেশি বেশি দরকার সুস্থতার জন্য আর সুস্থতার নিয়তে রোজা রাখবো না রোজা রাখবো জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর সন্তুষ্টির আশায় ঠিক কিনা যাই হোক সেজন্য সন্তানদেরকে প্রত্যেকটা আমলে উদ্বুদ্ধ করব এটা সন্তানের হক আমি যদি সন্তানকে আমলের জন্য উৎসাহ না দেই প্রহার করার দরকার হলে প্রহার না করি এতেও তার হক নষ্ট করা হবে এরপরে যখন ওই সন্তান ছেলে হোক আর মেয়ে হোক সে যখন বালেগ হয়ে যাবে বিবাহ উপযুক্ত হয়ে যাবে বিবাহ দেওয়ার সর্বশেষ দায়িত্বটাও অভিভাবকের অভিভাবক শুধু মনে করে মেয়ের বিয়ার দায়িত্ব আমার আর পোলা নিজের পায়ে দাঁড়াইয়া বিয়া করবে এটা মনে করে না এটাই মনে করে মনে রাখবেন ছেলে হোক মেয়ে হোক বালেগ হলে বিবাহ দেওয়ার দায়িত্ব অভিভাবকের এটা আমি বলতেছি না আল্লাহ তাআলা বলছেন সূরা নূর আল্লাহ তাআলা বলেন ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম وإمائكم إن يكونوا فقراء يغنيهم الله الله تعالى دنيا ربي بابوك جارا تادر كي بولتے سن انكحو تمرا بباغ دیے داو بباغ اوپجوكتو تما دے ادين استو جارا چھے تارا جو دی مومن داش داشیو ہائے تادر كي تمرا بباغ دیے داو او بباغو كي رو پورے کارا دیش جورے بولے এখন কথা হলো বিবাহ দেয় না কেন বলে ছেলে বিবাহ করে খাওয়াবে কি কিন্তু আমাদের দেশের পরিস্থিতি যা দেখি একটা ছেলের বিবাহের সময় যা ব্যয় করা হয় ওইটারে ব্যয় না করে ওই টাকা দিয়ে যদি ছেলেকে ব্যবসা করতে দেওয়া হয় তাহলে ব্যবসা করবে স্ত্রীকে নিয়ে সুন্দর মতো সে জীবন যাপন করতে পারবে কিন্তু বিবাহে ব্যয় করে অডেল বিবাহ একটা ইবাদত বিবাহ কি বলেন জোরে বলেন বিবাহ কি বলেন তো ইবাদত যদি নিজের পদ্ধতিতে করি সমাজের পদ্ধতিতে করি দেশের ওই সংস্কৃতির আলোকে করি আমাদের দেশের সভ্যতার আলোকে করি তাহলে ওইটা ইবাদত হবে ইবাদত হওয়ার জন্য কার তরিকায় করতে হবে জোরে বলেন কার তরিকায় তাহলে বিবাহ যেহেতু ইবাদত বিবাহ হবে আল্লাহর নবীর তরিকায় নবীজি লাল নীল বাতি জ্বালাইয়া 3 দিন ধইরা মাইক বাজাইয়া ডেক সেট বাজাইয়া 500 বরযাত্রী খাওয়াইয়া 5 লাখ যৌতুক আই না বিবাহ করছে একটাও জোরে বলেন করছে তাইলে আল্লাহ তাআলা বলতেছে যে বিবাহ দিয়ে দাও ওরা যদি ফকির হয় আমি আল্লাহ ধনী বানায় দিব সুবহানাল্লাহ কখন হবে ওলামায়ে কেরাম বলেন যখন এই বিবাহ নামক ইবাদতটা ইবাদতের মতো হবে সুন্নাত পদ্ধতিতে হবে
বিবাহ ইবাদতের নিয়তে করবে, রাসূলের তরিকায় করবে। হায়রে বিবাহে খরচ কম হইলে এখন প্রেস্টিজে লাগে, চাচা তো ভাইয়ের বিয়ে খরচ হয়েছে 10 লাখ, ওর যদি 15 লাখ খরচ না হয় ইজ্জত থাকে নাকি? জমি বেচে সুদের উপরে ব্যাংকে লোন করে 15 লাখ খরচ করে বিবাহ করবে ক্রেডিট দেখানোর জন্য, ঠিক কিনা বলেন? অথচ নবী কি বলেন জানেন, আদমুন নিকাহি বারাকাহ আইসারুহা মাউনা, যেই বিবাহে খরচ যত কম সেই বিবাহে বরকত তত বেশি। সুবহানাল্লাহ। এজন্য আমাদের বিবাহ হয় ধুমধাম, দেখেন না সেলিব্রিটি যারা ব্যাপক আয়োজন করে, রেডিসন ভাড়া করে, শেরাটন ভাড়া করে, সোনারগাঁও হোটেল ভাড়া করে 50 লাখ খরচ করে বিয়া করে 6 মাস পরে, ঠিক কিনা বলেন? কিন্তু দেখেন আমাদের বাপ দাদারা বিয়ে করছে অল্প কয় টাকা খরচ করে, আমার দাদা বিবাহ করেছে অল্প কয় টাকা খরচ করে, আপনার বাপ দাদারাও বিবাহ করেছে অল্প কয় টাকা খরচ করে, গেছে 3-4 জন মিলা দেখছে পছন্দ হয়েছে নিয়ে আইটা চলে আসছে, ঠিক কিনা বলেন? যুগের পর যুগ ধরে তারা সংসার করতেছে, কোনো গ্যাঞ্জাম নাই ফেসাদ নাই, আর এখন বিবাহ হইতে দেরি নাই, সপ্তাহ করতে বাকি, বউ বাপের বাড়ি যায় বলে আর যাবো না আমার ভাল লাগে না, এসব কেন হলো? এই ফর্ম্যালিটি মানুষ দেখানো এইসব করতে গিয়ে নিজেরা নিজেদের ক্ষতি করতেছি, ঠিক কিনা বলেন? সেজন্য আমরা বিবাহটাকে ইবাদতের মধ্যে রাখবো, আমার অধীনস্থদেরকে আমি বিবাহ দিয়ে দিব যথাসময়ে, যদি না দেই কি হবে? হাদিসের মধ্যে আসছে আবু দাউদের হাদিস, যদি ওই সন্তান বিবাহ উপযুক্ত বালক সন্তান বিবাহ না দেওয়ার কারণে অভিভাবক আছে বিবাহ দেয় নাই যৌবনের তাড়নায় যদি কোনো গুনাহ করে, যে গুনাহই করুক না কেন ওই গুনার একটা অংশ অটোমেটিক ওই অভিভাবকের আমল নামায় যোগ হয়ে যাবে, আল্লাহ না করুন ছেলেটা শয়তানের ধোকায় পড়ে জেনা করলো, বাপ হাজি সাহেব ছেলেরে বয়স হয়েছে বালেক হয়েছে বিবাহ দেয় নাই, এই ছেলে জেনা করলো, হাজি সাহেব জেনার কাছে না গিয়াও মোটামুটি জেনার গোনা আমল নামায় যোগ হয়ে গেল, লস আছে না নাই? সেজন্য সন্তানদের হকগুলো আমাদের আগে আদায় করতে হবে, অধিকাংশ মানুষ সন্তানের হক যথাযথভাবে আদায় করে না। আপনি আপনার সন্তানের বিবাহের বয়স হয়েছে বালেক হয়েছে আপনি তাকে অফার দিয়ে দিবেন, বাবা বিবাহ করতে চাও, সে যদি বলে না করব না আপনার দায়িত্ব শেষ, তাহলে আজকে থেকে যে গোনা তোমার দ্বারা হবে সেটার আমল নামা তোমার কাঁধে, আমি এর দায়িত্বে নেই। আর যুবক মানুষ বিবাহ উপযুক্ত হয়ে গেছে বয়স হয়েছে, বিবাহ করার মতো অবস্থা নাই, সম্পদ নাই, টাকা নাই, পরিবেশ পরিস্থিতি নাই, তোমারও পদ্ধতি অবলম্বন করতে হবে, কি করবা? আল্লাহর নবী বলেন রোজা রাখবা, বেশি বেশি রোজা রাখবা, ধারাবাহিক রোজা রাখবা, তাহলে কি হবে? রোজা কুপ্রবৃত্তিকে দমন করে দেয়, নফসকে দুর্বল বানায় দেয়, ইবাদতের মজা জাগ্রত হয়, গুনার থেকে বাঁচার ইচ্ছা পয়দা হয়ে যায়। সেজন্য আমরা আমাদের সন্তানদের হকগুলো আদায় করব, যদি না করি তাহলে আমি আমল করব ঠিক কিন্তু আমার অধীনস্থদের হক আদায় না করার কারণে আল্লাহ না করুন ওই যে কেয়ামতে পাহাড় পরিমাণ নেক আমল করেও তার নিঃস্ব হওয়া লাগছে, আমাদেরও সেই অবস্থা হতে পারে, ঠিক কিনা বলেন? এজন্য আমরা মানুষের হক নষ্ট করব না, আর সবচাইতে কাছে হলো আমাদের সন্তান স্ত্রী, আমরা এদের হকগুলো আদায় করব। কারণ আমি যাদের অভিভাবক আমার অধীনস্থের ব্যাপারে আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করবে, এজন্য নবী বলেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, প্রত্যেকেই দায়িত্বশীল আর প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। সেজন্য আমরা আমাদের দায়িত্বগুলা আমাদের অধীনস্থদের যেই হকগুলা সেগুলা যথাযথভাবে আদায় করব, আল্লাহ তাআলা কথাগুলা বুঝবার আমল করবার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এ প্রশ্ন আমার জানা নাই, কিছু বলার আছে?